কোনো বিখ্যাত ব্যক্তি মারা গেলে তার পরের দিনের খবরের কাগজে শুধু তিনিই ছেয়ে থাকেন, এটা খুবই স্বাভাবিক। তবে এই কারণে কিছু কিছু গুরুত্বপূর্ণ খবর ধামাচাপা পড়ে যায়। একই বাড়িতে পাঁচজনকে পুড়িয়ে মারা হয়, কিন্তু আরও অদ্ভুত ব্যাপার এই যে কিছুদিন পরে বাড়ির কাজের লোকটিকেও কুপিয়ে খুন করা হয়। ঘটনাটা এখানেই আকস্মিক, কারণ যার ওপর সবথেকে বেশি সন্দেহ করা হয়েছিল তাকেও কুপিয়ে খুন করা হয়েছে। একটা জলজ্যান্ত পরিবারকে ধ্বংস করে কার কী লাভ? নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম শেষ কোথায়। গল্পটি নেওয়া হয়েছে গৌতম রায়ের লেখা রহস্যবেদী নীলাঞ্জন ব্যানার্জি থেকে। গল্প পাঠে রয়েছে শুভ, কৌশিক, চন্দন আর আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প বা অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। বিকাশ তালুকদার বললেন, ব্যানার্জি সাহেব, আপনাকে ঠিক মনে আছে আজ থেকে প্রায় 24-25 বছর আগে পরপর বেশ কিছু নামি দামি মানুষ মারা যাচ্ছিলেন, মধ্যে ছিলেন অভিনেতা, গায়ক, খেলোয়াড়। চায়ে চুমুক দিয়ে নীল বলল, হ্যাঁ, অনেকদিনই হয়ে গেল, তা হঠাৎ এই প্রসঙ্গ তোলার কারণ? ওখানেও কি কোনো রহস্য আছে নাকি? না, মোহাম্মদ রফি কি কিশোর কুমার, আমাদের উত্তম কুমারের মৃত্যুর মধ্যে আপনার আমার কোনো খোরাক নেই। কিন্তু সেই সময়ের একটা খবর হঠাৎ আমার মনে পড়ল, বোধহয় সেদিন উত্তম কুমার মারা গিয়েছিলেন। সেদিনের যে কোনো দৈনিক কাগজে উত্তম কুমার ছাড়া আর কোনো খবর ছিল না। খুবই স্বাভাবিক, এর আগে এত বড় মাপের ম্যাটিনি আইডল বিশেষ করে বাঙালিদের কাছে আর কেউ বোধহয় ছিলেন না। আপনি ঠিকই বলেছেন, আমার গিন্নিতে সেদিন শোকের দিন। ওর হাব ভাব দেখে মনে হচ্ছিল যেন হঠাৎ ওর প্রেমিকের মৃত্যু ঘটেছে। সেদিন তো আর রান্নাঘরেই ঢুকলো না। শুধু আপনার গিন্নি কেন, অনেক বৃদ্ধাকেই দেখেছি শোকে মুহ্যমান। কিন্তু ওটা তো গৌরচন্দ্রিকা, আসল কথাটা কি? হ্যাঁ, সেটাই বলছি। উত্তম কুমার মারা যাবার 3-4 দিন আগে নামকরা এক দৈনিক পত্রিকা সম্ভবত পাঁচের পাতায় তৃতীয় কি চতুর্থ কলামের নিচের দিকে একটা ছোট করে একটা সংবাদ বেরিয়েছিল একজন রাঁধুনির নৃশংস মৃত্যু নিয়ে। এটির বয়স তখন 27-28। ঘরে বছর 7-8 একটি সন্তানকে নিয়ে মেয়েটি ঘুমিয়েছিল। মন্ত অবস্থায় কেউ তার মাথার ওপরে পরপর কয়েকবার কাটারি দিয়ে আঘাত করে, আঘাতজনিত কারণেই তার মৃত্যু হয়। ওটা নিশ্চয়ই আপনার চোখে দিয়ে গিয়েছিল। নীল কিছুক্ষণ চিন্তা করল। আসলে ওই সময় আরেকটা রোমহর্ষক ঘটনা আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল, বোধহয় সেই কারণেই এই খবরটা চোখ এড়িয়ে রাদার বলতে পারেন মন থেকে স্লিপ করে যাই। আপনি কোন ঘটনার কথা বলছেন? সেই যে কল্যাণী সীমান্তে একটা গ্রামে এক পরিবারের 5 জন একই দিনে খুন হন, মানে কেউ তাদেরকে বিষ প্রয়োগ করে হত্যা করে। এই ব্যাপারে সম্ভবত ওই পরিবারের খুব ঘনিষ্ঠ একজন যুক্ত ছিল। ইয়েস মিস্টার ব্যানার্জি, আপনি ঠিক সময়টাই ধরেছেন। কিন্তু সেই কেস তো ধামাচাপা পড়ে গেছে, 2-1 দিন হইচই হবার পরই ইন্দ্রপতন শুনেছিলাম, মানে ওই কাগজে পড়েছিলাম, সেই লোকটিকে নাকি অ্যারেস্ট করাও হয়েছিল। তারপর তো ঘটনার মহাসমুদ্রে ছোট একটা জলবিন্দুর মতোই ঘটনা হারিয়ে গেছে। তা এতদিন পর অতি অখ্যাত রাঁধুনী মহিলা আপনার মগজে নাড়াচাড়া শুরু করলো কেন? সে রাঁধুনী মেয়েটির ছেলে এখন 32-33 বয়সের যুবক, আমাদেরই থানায় কনস্টেবলের র্যাঙ্কে কাজ করছে। ছেলেটি আমার খুব শ্রদ্ধাও করে, আমার কাকু বলে ডাকে। কি চায় ছেলেটি? তার চাওয়াটা খুবই যুক্তিসঙ্গত, কিন্তু চাওয়াটা তো হাস্যকর। তবু শুনি। সে নাকি একটা ডিটারমিনেশন নিয়ে পুলিশের খাতায় নাম লিখিয়েছে। ডিটারমিনেশনটা কি? তার মাকে যে খুন করেছে তাকে সে খুঁজে বার করতে চায়। ব্যাপারটা হাস্যকর নয়? কোনো উত্তর না দিয়ে নীল চোখ বুজিয়ে কিছুক্ষণ সিগারেট টানল। পোড়া সিগারেটটা অ্যাস্টের মধ্যে গুছে দিতে দিতে বলল, ছেলেটার নাম কি? আপনি তো আমাকে ভাবাবার জন্যই গল্পটা শুরু করলেন, তাই নয় কি? ঠিক তা নয়। কে এক বিজয় সামন্ত, চালচুলোহীন এক কনস্টেবল, তার অবাস্তব প্রতিজ্ঞা অনেকটা গল্পের বইয়ে যেমন থাকে। 24-25 বছর আগে কেউ একজন তার মাকে খুন করেছিল, আজ কি তার কোনো হদিশ পাওয়া যায়? চায় না। অতএব আপনাকে অহেতুক ভাবনার মধ্যে ফেলার কোনো রকম উদ্দেশ্যই আমার নেই। বিজয়কে আমিও বুঝিয়েছি, কিন্তু ও তো নাছর বান্দা। ছেলেটাকে একবার আমার কাছে নিয়ে আসতে পারবেন? আপনি খেপেছেন,
প্রথম কথা তার কোনো ট্যাকের জোর নেই, দ্বিতীয় কথা অকারণে যখন তখন আপনাকে বিরক্ত করবে। ঠিক আছে, তবু একদিন বিজয়কে নিয়ে আসুন, দেখি না আমি কতটা বিরক্ত হই। আমি কেবল জানতে চাই যে কোন সূত্র ধরে একটা হারিয়ে যাওয়া ঘটনার কাছে এসে পৌঁছতে চাইছে। তখনই নন্দিনী ঘরে এসে ঢুকল। অতএব খুন জখমের গল্প এখানেই শেষ। এরপর কিছু খোশ গল্প, আর তারপর চা আর জলখাবার খেয়ে বেরিয়ে গেলেন অফিসার। দিন চারেক পর একদিন সকালে দীপু এসে বলল, কোথাও কোনো অপকর্ম করেছো নাকি, একজন পুলিশ তোমার খোঁজ করছে। নীল তখন কাগজ পড়ছিল, খবরের কাগজ থেকে মুখ না তুলেই বলল, যা ডেকে নিয়ে আয়। এই ঘরে একমাত্র বিকাশ দা ছাড়া তো আর কোনো, অবশ্য তোমার জামাইবাবু আছেন, তবে তিনি তো এখন এক্স। তুই বড্ড বাজে বকিস, যা ডেকে নিয়ে আয়। যথাজ্ঞা, বলে দীপু চলে গেল। মিনিট তিনেক পর বিজয় সামন্তের প্রবেশ। সপ্রতিভ যুবক, রংটা একটু মাজা, স্বাস্থ্যটাও বেশ ভালো, ট্রেনিং নেওয়া যে শরীর সেটা দেখলেই বোঝা যায়। পুলিশের ইউনিফর্ম পরেই এসেছে। নীল বলল, বসো, তুমিই বিজয় সামন্ত? বিজয় বিগলিত কণ্ঠে বলল, হ্যাঁ স্যার, বিকাশবাবু আপনার সঙ্গে দেখা করতে বললেন। ঠিক আছে, আগে তুমি বসো, তারপর সব শুনব। আপনি বলুন স্যার, আমার দাঁড়ানোর অভ্যাস আছে। শোনো বিজয়, আমি কিন্তু তোমার বস নই, তোমার মুখ থেকে কিছু কথা শুনবো বলেই তোমাকে ডেকে পাঠিয়েছি। তুমি রিল্যাক্স হয়ে বসো, কোনো সংকোচের কারণ নেই। বিজয় সামনের সোফায় বসে একটু আড়ষ্ট ভঙ্গিতে নীল দীপুকে বলল, নাইনাকে বলতো চা দিতে। বিজয়, তুমি চা খাও তো? হ্যাঁ স্যার খাই, তবে। আহা, বললাম না সংকোচ করার কোনো কারণ নেই। দীপু চলে গেল। এরপর নীল একটা সিগারেট ধরালো। তা তুমি এখন কোন থানায় আছো? ভবানীপুর, বিকাশ কাকুর আন্ডারেই আছি। তোমার ডিউটি কি থানায় না ট্রাফিকে? থানাতেই। তা কদ্দূর পড়েছো? গ্রাজুয়েশন করেছি। তার মানে পরীক্ষা দিয়ে আরও এগোতে পারবে। হ্যাঁ স্যার, বিকাশ কাকু আমাকে খুব উৎসাহ দেন। তা গ্র্যাজুয়েশন করেও পুলিশ লাইন এলে কেন, মানে কনস্টেবল হয়ে এলে কেন? প্রশ্নটা শুনে বিজয় কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, প্রথম কথা, আজকের দিনে সামান্য গ্র্যাজুয়েশনে কোনো ভালো চাকরি পাওয়া যায় না, পরীক্ষা দিয়ে কনস্টেবলের চাকরিটা পেয়ে যায়, তারপর এগিয়ে যাবার রাস্তা তো খোলাই আছে। ঠিক আছে, তুমি ঠিকই করেছ, কিন্তু বিকাশবাবুর কাছে তোমার এই লাইনে আসার উদ্দেশ্যটা আমি শুনেছি, আমি ঠিক বলছি তো? হ্যাঁ স্যার, বিকাশ কাকু আমার মনোবাসনার কথা শুনে উনি আপনার কাছে আসার পরামর্শ দেন, তাছাড়া আপনি একজন সফল গোয়েন্দা এটা আমি জানি। কিন্তু বিজয়, আজ থেকে 24-25 বছর আগে কেউ একজন তোমার মাকে খুন করেছিল, এটা তুমি আন্দাজ করলে কিভাবে? তখন তোমার বয়স কত ছিল? বড় জোর 7-8? হ্যাঁ স্যার, আপনি ঠিকই ধরেছেন। 7-8 বছর বয়সের কতটুকু তোমার স্মরণে আছে? সেই রাতের ভয়ঙ্কর ব্যাপারটা এমনভাবে আমার স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে যে সেটা আমি আজও ভুলিনি। বেশ, তাহলে আগে বলো কি তোমার মনে আছে। বিকাশ কাকুর কাছে আপনি নিশ্চয়ই শুনেছেন আমরা খুবই গরিব ছিলাম। আমার বাবা আমার জন্মের পর ট্রেনে কাটা পড়ে মারা যান। আমাদের দেখার মতো কেউ ছিল না, মাকে বাধ্য হয়ে কয়েকটা বাড়িতে রান্নার কাজ নিতে হয়। বাবার রোজগার তেমন ছিল না, আমাদের থাকতে হতো রেল লাইনের ধারে একটা ঝুপড়ি ঘরে। পাঁচ বাড়ি রান্না সেরে মা অনেক রাতে কিছু খাবার টাবার নিয়ে বাড়ি ফিরত, তাতেই আমাদের চলে যেত। অতটুকু ছেলেকে একলা রেখে সারাদিনের মতো তোমার মা বেরিয়ে যেতেন, তুমি থাকতে কোথায়? আমাদের ঝুপড়ির পাশের ঝুপড়িতে থাকতেন মনুমাসি, ওনার কোনো ছেলে মেয়ে ছিল না। প্র্যাকটিক্যালি মনুমাসি আর কমল মেশো না থাকলে আমি হয়তো রাস্তার ছেলে হয়ে যেতাম। ওয়েল, সেটা হওনি সেটাই তোমার ক্রেডিট। এখন বলো, তোমার মায়ের মৃত্যুর রাতের কিছু ঘটনা নিশ্চয়ই তোমার স্মরণে আছে। আছে, অন্যান্য দিনের থেকে মা সেদিন একটু সকাল সকালে ফিরেছিলেন, তখনও বিকালের আলো ছিল। আমি তখন ঝুপড়িটি কিছু ছেলের সঙ্গে বল খেলছিলাম, মাকে জিজ্ঞেস করেছিলাম তাড়াতাড়ি আসার কি কারণ। কি বলেছিলেন? মা সন্ধ্যেবেলা যেতেন ঘুষুদের বাড়ি, সন্ধ্যের রান্না সেরে ফিরতে ফিরতে 9টা বেজে যেত। তা বিকেলবেলায় বাড়ি ফিরে মা বলল, ঘোষবাবুরে নাকি কোথায় বেড়াতে গেছেন দিন 15-এর জন্য, দরজা জানলা বন্ধ থেকে ফিরে এসেছে। তোমার মা তো রোজই ঘোষবাবুদের বাড়ি রান্না করতে যেতেন। হ্যাঁ স্যার। তা যে বাড়িতে রোজের ডিউটি, তারা 15 দিন যে থাকবে না সে খবরটা তো তোমার মায়ের আগেই পাওয়া উচিত ছিল।
পরে বড় হয়ে এটা আমি নিজেও চিন্তা করেছি, মা কেন জানলো না ওরা দিন পনেরোর জন্য বাইরে বেড়াতে যাচ্ছে। তারপর সেদিন আর ঘোষবাবুদের বাড়ি থেকে কিছু খাবার দাবার না পাওয়ার জন্য মা দোকান থেকে কচুরি আর মিষ্টি কিনে এনেছিল, সেই সব খেয়ে এই মায়ের কোলের কাছে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর রাত কত জানি না, উড়ি বাবারে মারে বলে একটা চিৎকারে আমার ঘুম ভেঙে গিয়েছিল। ঘুম চোখে অন্ধকার ঝুপড়ির মধ্যে আমি একজন ঝাঁকড়া চুলের লোককে ঝাঁপ ঠেলে ছুটে বেরিয়ে যেতে দেখি। মায়ের চিৎকার শুনে আশপাশ থেকে সবাই ছুটে এসেছিল। আলো জ্বলে দেখা গেল মায়ের মাথাটা কাটারির আঘাতে ফালা ফালা আর রক্তে ঘর ভেসে যাচ্ছে। সবাই বলল মা আর বেঁচে নেই। এরপর পুলিশ আসে, দু তিন দিন পর বডি পাওয়া যায়। তার মানে যে লোকটা এই কাজ করেছিল একমাত্র তার মাথার ঝাঁকড়া চুল ছাড়া আর কিছুই দেখনি? না। আর কোনো সূত্র তুমি পেয়েছো, মানে লোকটা কে এমন আন্দাজ কি তুমি কারোর কাছ থেকে জোগাড় করতে পেরেছো? না, কেউই কিছু বলতে পারলো না। কমল মিশ্র বা মনুমাসি তারাও কিছু বলতে পারেনি। তোমার মাকে খুন করতে পারে মানে তার শত্রু ছিল কিনা কিছু খবর নিয়েছো? আমাদের না ছিল টাকা করি, না ছিল সামাজিক কোনো স্ট্যাটাস। আমাদের লোকে বলতে ঝুপড়িবাসী, এরকম লোকের শত্রু থাকে? নিজের অজান্তেই কত মানুষ তার নিজের শত্রু তৈরি করে ফেলে। পুলিশে যখন চাকরি করছো এটা নিশ্চয়ই এতদিনে অল্প স্বল্প বুঝতে পেরেছো। হ্যাঁ স্যার, আপনি যেটা বলছেন সেটা আমি বুঝতে পারছি। একটা ব্যাপার হতে পারে যেটা বড় হয়ে বুঝেছি, আমি বা আমার মা না থাকলে আমাদের ঝুপড়ি ঘরটা খালি হয়ে যাবে। আরশাদ বলে আমাদের ঝুপড়ি বস্তিতে একজন বাংলাদেশি লোক থাকত, এটা অবশ্য মনুমাসের মুখে শোনা। বা মারা যাবার পর কমল মিশর মনুমাসি আমাকে তাদের ঝুপড়িতে নিয়ে যায়। ঝুপড়িটা ফাঁকা হয়ে যেতেই আরশাদ তার বাংলাদেশ থেকে আসা মেয়ে জামাইকে ওই ঘরে ঢুকিয়ে দেয়। এই নিয়ে কেউ কোনো প্রতিবাদ করেনি? রেল লাইনের ধারে যে সমস্ত ঝুপড়ি বস্তি আছে সেগুলো কারোরই কোনো ব্যক্তিগত মালিকানা সম্পত্তি নয়, ওটা রেলের নিজস্ব জমি। তোমার কি আরশাদকে সন্দেহ হয়? মানে সে লোকটা একটা ঝুপড়ির জন্য একটা মানুষকে খুন করতে পারে? স্যার, ঘটনাটা আজ থেকে 24-25 বছর আগের। আরশাদ পুরনো কাগজ কুড়িয়ে সংসার চালাত, এখন সে বুড়ো হয়েছে। আমরা যতদিন ওখানে ছিলাম আরশাদকে কোনোদিনও তেমনভাবে কারোর সঙ্গে ঝগড়াঝাটি করতে দেখিনি। হিংস্র প্রকৃতির লোক বলেও মনে হয়নি। বিজয়, তোমরা কি এখনও এই ঝুপড়িতেই থাকো? না স্যার, ঝুপড়িতে থাকলেও কমল মিশ্র আমার স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। আমি যখন ক্লাস 4-5 পড়ি কমল মিশ্র হঠাৎই একটা কারখানায় চাকরি পেয়ে যান। ঝুপড়ি ছেড়ে আমরা উঠে আসি কলকাতার খুব কাছাকাছি আগরপাড়ায়, সেটাও বস্তি অঞ্চল, সেখান থেকেই পড়াশোনা করি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা ওখান থেকেই দিয়েছি। হায়ার সেকেন্ডারি পাশ করার পর আমি বেশ কিছু টিউশন পড়ানোর কাজও পেয়ে যাই। মনুমাসিকেও আর বাইরে কাজ করতে পাঠায়নি। তারপর গ্র্যাজুয়েশনের পর পুলিশের চাকরি। মিশু অবশ্য এখনও কাজ করছেন, তবে বস্তির বাড়িটা ছেড়ে এখন আগরপাড়াতেই থাকি, একটা পাকা বাড়ির একতলায়। অর্থাৎ লোয়ার ডেপ থেকে একটি ছেলের উঠে আসার কাহিনী। কিন্তু তোমার মায়ের মৃত্যু রহস্য রহস্যই থেকে গেল, তাই তো? কিন্তু স্যার, এই রহস্য জমায় ভেদ করতেই হবে। 7-8 বছর বয়সে দেখা মায়ের রক্তাক্ত মরামুখ আমাকে এখনও তাড়া করে বেড়ায়। সেই জন্যেই তো বিকাশ কাকুকে সমুদ্রের তল থেকে একটা বিশেষ মুক্ত তুলে আনা যে কি ব্যাপার সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। স্যার, আপনি যদি আমায় সাহায্য করেন তাহলে আমি নিশ্চয়ই পারবো, কিন্তু বলো, আপনার পারিশ্রমিক তো আমার পক্ষে দেওয়া এখনই সম্ভব নয়। পারিশ্রমিকের কথা থাক, আমি তোমার ডিটারমিনেশনের প্রশংসা করছি। 24-25 বছরে অনেক লিঙ্ক মিসিং, আমাদের সেই সময়টাই ফিরে যেতে হবে। ঠিক সেই সময় ওই বিশেষ জায়গায় আর কী কী উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল সেটা জানা একান্তই দরকার। ওই সময়ের বিশেষ কোনো ঘটনা কি তোমার মনে আছে? এই ব্যাপারে কমল মিশ্র আপনাকে হয়তো কিছু সাহায্য করতে পারবেন। যদি বলেন তাহলে তাকে একদিন আপনার কাছে নিয়ে আসতে পারি। না না, তাকে আনা দরকার নেই, আমি যাব। তাছাড়া তোমরা প্রথম যে অঞ্চলে থাকতে সেই জায়গাটাও বিশেষ করে যাওয়া দরকার। কিন্তু তোমাকে যে আমার সঙ্গে একটু থাকতে হবে, ছুটি পাবে? বিকাশ কাকু সাহায্য করলেই পাবো, আফটারঅল এটা তো একটা ইনভেস্টিগেশন কেস, যত পুরনোই হোক না কেন। অথরিটি কি আর এক কর্মীর মায়ের ফোনে তদন্ত করতে দেবে না? ঠিক আছে, আমি বিকাশবাবুর সঙ্গে এই নিয়ে কথা বলবো। আগরপাড়া স্টেশন রোড ধরে কিছুটা হাঁটা পথ গিয়েই বিজয়দের একতলা বাড়ি। বাড়িটা দোতলা, ছাদ নেই, অ্যাসবেস্টরের চাল।
বিজয়ের মেশো কমল হাসদা বাড়িতেই ছিলেন। নীল যেতেই কমল প্রায় ভুলুণ্ঠিত এবং গদগদ চিত্ত। কমলবাবুর বয়স প্রায় 55-56, রোগা, গায়ের রং কালোর ওপরেই, মাথায় কাঁচা পাকা চুল, পরনে সাদা ফতুয়া আর লুঙ্গি। দেড়খানা ঘর, রান্নার ঘর আর বাথরুম, বসার ঘর বলে আলাদা কিছু নেই, রাস্তার ওপরেই ঘর। দরজা খুললেই আধখানা ঘর, আসবাবপত্র দিয়েই ভরাট করার চেষ্টা যে চলেছে সেটা বোঝাই যায়। বিজয় বলল, স্যার এটাই আমার ঘর, পাশের ঘরটা এর থেকে বড়, বিশ্বমাসী ওখানেই থাকেন। কমলবাবু একটা চেয়ার এগিয়ে দিয়ে বললেন, বসেন বাবু, এটাতেই বসেন। আমাদের তো আর আপনার মতো মানুষকে আপ্যায়ন করার তেমন কোনো যোগ্যতা নাই। আপনি যে পায়ের ধুলো দিয়েছেন এতেই আমরা কৃতার্থ। দেখুন কমলবাবু। না বাবু, আমাকে কমল বাবুটাও বলবেন না, শুধু কমল বললেই হবে। কলকারখানার মিস্ত্রি, সবাই কমল বলেই ডাকে। চেলুম রেললাইনের ধারে একখানা ঝুপড়ির ঘরে, এই ছেলের দৌলতে এখন এখানে উঠতে পেরেছি, সবই ভগবানের দয়া। আপনাকে আমি কমলবাবুই বলবো, মানুষ হিসেবে আপনি কারোর থেকে ছোট নন। আপনার সবথেকে বড় কৃতিত্ব বিজয়কে মানুষ করে তোলা, তাই মানুষ হিসেবে আমার কাছে আপনি খুব উঁচু দরের মানুষ। আজ আমি কেন এখানে এসেছি নিশ্চয়ই বিজয়ের কাছে শুনেছেন। হ্যাঁ বাবু, এ তবে সে তো অনেক দিন আগেকার কথা, সব কি আর মনে আছে? ছেলেটা যে বড় জেদি, তাই আমি আর ওরে না করতে পারিনি। তবে বাবু, বিজয় যা করতে চাচ্ছে সেটা তো বুনো হরিণের পিছনে ছোটা। ওর মারেকে মেরেছে, তা কি আর আজ খুঁজে পাওয়া যাবে? জানি কাজটা বেশ শক্ত, তবু ওর যখন একান্ত ইচ্ছা একবার চেষ্টা করে দেখা যাক না। আপনি যা ভালো মনে করেন। বেশ, তাহলে আমার কটা প্রশ্নের জবাব দিন। ইতিমধ্যে বিজয়ের মনোমাসী এক থালা মিষ্টি আর সিঙ্গারা নিয়ে হাজির, বিজয়ও পেছনে চা নিয়ে এসে দাঁড়িয়েছে। বিজয়, এসব কিন্তু আমি আগেই বারণ করে দিয়েছিলাম। অগত্যা খেতেই হলো। আমি শুনেছিলাম যেদিন বিজয়ের মা খুন হয় সেদিন ঘোষবাড়ির কাজ না করে চলে এসেছিল, তারা নাকি দিন 15-এর জন্য দেশ ভ্রমণে গিয়েছিল। এটাই তো সব থেকে বড় মিথ্যে কথা বাবু। মিথ্যে কথা কেন? তারা তো কোথাও যায়নি। বিজয়ের মা যেদিন খুন হলো তার দিন দিনে ভরি খবর পাওয়া গেল, ঘোষবাড়ি থেকে মরা পচা গন্ধ পাওয়া যাইতেছে। তারপরে যত কাণ্ড, পুলিশ এলো, দরজা ভাঙল, এক ঘরে ঘোষবাবু আর তেনার বউ ছেলে মেয়ে, আর এক ঘরে তেনার বুড়ি মা আর 10-12 বছরের একটি ছেলে, ঘোষবাবুরই ছেলে। পচা দুর্গন্ধ ছাড়ছিল, আমরা তো কাছেই যেতে পারিনি। একই দিনে 5 জন মারা যায় খবরটা কাগজে বেরিয়েছিল, তা আপনাদের কি মনে হয়েছিল, আত্মহত্যা? না না বাবু, আত্মহত্যা হবে কেন, সবাই তো দাঁ দিয়ে কুপানো হয়েছিল, রক্তারক্তি কাণ্ড। আমরা অবশ্য রক্তারক্ত দেখিনি, কাপড় জামা দিয়ে লাশগুলো নিয়ে গেছিল। পুলিশ কাউকে অ্যারেস্ট করেনি? ঘোষবাবুদের লাগোয়া বাড়ি তো একটাই ছিল, নেপেন সাহার বাড়ি। নেপেন সাহারে ধরে নিয়ে গেছিল বটে, কিন্তু বাবু বড় লোকদের ব্যাপার, তিনি আবার পার্টি করতেন, কদিন পর তেনারেও ছেড়ে দেওয়া হয়। আই সি। হ্যাঁ, কল্যাণী সীমান্তে এক বাড়িতে 5 জনের খুন হওয়ার কথা কাগজে পড়েছিলাম, এবং সেই সুবাদেই সন্দেহবশত একজনকে অ্যারেস্ট করাও হয়েছিল। তারপরই খবরটা ধামাচাপা পড়ে যায়। আসলে সেই সময় একজন বিখ্যাত অভিনেতার মৃত্যু হয়, আসলে সেই কারণেই সম্ভবত কাগজে এই নিয়ে বেশি হইচই লাগেনি। হঠাৎ বিজয় জিজ্ঞাসা করল, কিন্তু স্যার ঘোষবাড়ির হোল ফ্যামিলির খুন হওয়ার সঙ্গে আর মায়ের খুন হওয়ার কী সম্পর্ক? হ্যাঁ, মাও বাড়িতে কাজ করত, বাড়ি বন্ধ থেকে ফিরেও আসে, আমি তো দুটো ঘটনার মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছি না। সম্পর্ক আছে এ কথা তো আমি একবারও বলিনি। আমার জিজ্ঞাস্য, ওই সময়ে এই এলাকায় কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল কি না। আর কোনো ঘটনা কি আপনার স্মরণে আছে কমলবাবু? কই না, তেমন তো কিছু মনে করতে পারি নে। তবে একবার মাঝে রেলবাবুরা তেনাদের জমি ছেড়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, অবশ্য অনেক শোরগোলও হয়েছিল, পার্টির বাবুরা মিটিং মিছিল করলো, তারপর ফের যাকে তাই, আর তো তেমন কিছু মনে পড়তেছে না বাবু। নীল বেরিয়ে এলো, সঙ্গে বিজয়ও। একসঙ্গে কিছুটা এগোবার পর বিজয় বলল,
স্যার আপনার কি সত্যিই মনে হয় আমার মায়ের মৃত্যুর সঙ্গে ঘোষ ফ্যামিলির খুনগুলোর মধ্যে কোনো সম্পর্ক আছে? আমি তো তোমায় আগেই বলেছিলাম, আমি জাস্ট খবরাখবর নিচ্ছি। কোথাকার জল কোথায় গড়াবে তার কোনো হদিশ আমার জানা নেই। ও হ্যাঁ, আর একটা কথা, সবসময় তুমি আমায় স্যার স্যার করো না তো, আমার কানটা ওই শব্দটা শুনতে একেবারেই অভ্যস্ত নয়। ওটা তো স্যার চাকরি করতে গিয়ে রক্ত গড়ে ফেলেছি, তার উপর আপনি একজন সম্মানিত মানুষ। ঠিক আছে, আপনাকে যদি আমি নীল কাকু বলি তাহলে? ঠিক আছে, তাই বলো। তা তুমি কি এখন কলকাতায় ফিরবে? না কাকু, এ বেলা টপ আছে। ওয়েল, তোমাকে আর এগোতে হবে না, আমি ঠিক চলে যাব। বাড়ি ফিরে নীল ভবানীপুর থানায় ফোন করলো বিকাশ তালুকদারকে। সন্ধ্যের দিকে তেমন কোনো কাজ আছে নাকি? এই মুহূর্তে তো ঠিক বলতে পারছি না ম্যানেজার সাহেব, কোনো বিশেষ দরকার? সেটা আপনার সঙ্গে দেখা হলেই বলবো। ঠিক আছে, সেরকম কিছুতে ফেসে না গেলে চলে আসছি। সন্ধ্যে 7টা নাগাদ বিকাশ তালুকদার এসে গেলেন। নীল নন্দিনীর সঙ্গে গল্প করছিল, শনিবার বলে দীপুও তাড়াতাড়ি চলে এসেছে। বাইরে পায়ের শব্দ পেয়েই দীপু বলল, নীলদা তোমার ভটভটি এসে গেছে। নন্দিনী হেসে ফেলল, তোমার হাজব্যান্ডের বাহন, এসেই দেখো না, 4-5 মিনিট সময় নেবে শুধু টাক পালিশ করার জন্য, তারপর বলবেন। কথাটা শেষ হলো না, ঘরে ঢুকতে ঢুকতে তালুকদার বললেন, ওহে ডেপো ছোকরা, তারপরে ডায়লগটা আমি বলে দিচ্ছি। এরপরে ডায়লগটা কি আপনি দেবেন নাকি আমি দেব? তুমিই দাও, বুদ্ধিতে মরচে ধরেছে কিনা সেটা একবার টেস্ট করে নি। গলাটা ভারী করে খানিকটা বিকাশ তালুকদারের ভঙ্গিতে দীপু বলল, দীপু, মোড়ের দোকান থেকে কিছু গরম সিঙ্গারা আর রসটষ্ট সে কিছু জিলিপি নিয়ে এসো তো। এম আই রং মিস্টার তালুকদার দাদা? সবটা না হলেও একটুখানি ভুল হয়েছে, দীপু বাবু বলতাম না, বলতাম। থাক, আপনাকে আর কিছু বলতে হবে না, আমি চললাম। দীপু বেরিয়ে গেল আর নন্দিনীও উঠে পড়ল। নন্দিনী বেরিয়ে যেতে বিকাশ বললেন, এবার বলুন ব্যানার্জি সাহেব, এত জরুরি তলব কেন? নীল নিজের মনে মনেই কিছু একটা ভাবছিল, হঠাৎ যেন তার ধ্যানচ্যুত হলো। একবার কল্যাণী সীমান্তে যাওয়া দরকার। হঠাৎ কোনো নতুন কেস নাকি? হ্যাঁ, নতুনই বটে, পুরনো পাক ঘেটে নতুন কিছু আবিষ্কার। আইসি, তার মানে বিজয়ের মায়ের ব্যাপারটা নিয়ে আপনি বেশ ভাবছেন। জানেনই তো, ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানোই তো আমার একটা বিরাট নেশা। ওভাবে বলছেন কেন ব্যানার্জি সাহেব, আপনাকে তো আমি আজ দেখছি না, রহস্য পাগল মানুষ আপনি, রহস্যের সন্ধান পেলে আপনি মানুষটাই তখন পাল্টে যান। সে কথা থাক, আমার মনে হচ্ছে একটা কিছু সূত্র আপনি পেয়েছেন। না, সেভাবে কিছু পাইনি, আপনাকে তো সেদিনই বললাম, আজ থেকে 24-25 বছর আগে কল্যাণী সীমান্তে এক বাড়ির 5 সদস্য খুন হয়েছিলেন। বলেছিলেন বটে, কিন্তু ঠিক ডিটেলস মনে পড়ছে না। আসলে ইদানিং এত বেশি খুন যখন বেড়েছে সব ঠিকঠাক মতো মনে রাখাই যায় না। এই তো কিছুদিন আগে কলকাতার টালিগঞ্জ রোডে বাবা মা ভাই বউ ছেলে মেয়ে সব কটাকে খুন করে নিজে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ল। অক্সিডাউনের কেসটাই দেখুন না, ছাত্রীর সঙ্গে প্রেম করে তাদের ফ্যামিলিকে ফ্যামিলি লুপাট করে দিল। কল্যাণী সীমান্তেও প্রায় একই রকম একটা ঘটনা ঘটেছিল, এবং সেটা ঘটেছিল বিজয়ের মা যেদিন মারা যায় হয়তো সেদিন কি তার আগের দিন। কিন্তু তার সঙ্গে এটার কি সম্পর্ক? সেটার জন্যই তো যাওয়া, আসলে মিসিং লিঙ্কটা আমি খুঁজছি। তাহলে একটা কাজ করুন, সীমান্তে থানার ওসি আমার ভাইরা ভাই মানস চৌধুরী, আপনি মানুষের সঙ্গে দেখা করুন। তাহলে তো বেশ ভালোই হয়, কিন্তু আমি তো মানসবাবুকে চিনি না। আপনাকেও নিয়ে চিন্তা করতে হবে না, আমি মানুষের সঙ্গে ফোনে কথাবার্তা বলে রাখছি। আপনি কবে যাবেন বলুন? রবিবার, মানে কালকেই। দীপুর কালকে সাইকেল হাউস নেই, ওকে নিয়েই যাব। ঠিক আছে, আপনি চাইলে বিজয়কেও আপনার সঙ্গে দিতে পারি। না, এক্ষুনি বিজয়কে আমার দরকার নেই, আমি আগে নিজে একটু এগোই, তারপর অন্য কিছু ভাবা যাবে। উইশ ইউ বেস্ট অফ লাক, দেখুন সুস্থা খুঁজে পান কিনা। ইতিমধ্যে দীপু চলে এসেছিল, তারপর কিছুক্ষণ চলল দীপু আর বিকাশবাবু লেক পুলিং। চা জলখাবার শেষ করে বিকাশবাবু চলেও গেলেন। নীলো দীপুকে জানিয়ে দিল যে রবিবার সকালেই ওরা কল্যাণী সীমান্তে যাচ্ছে। মানস চৌধুরী ভদ্রলোকটি বেশ ভালো, নতুন করে পরিচয় দেওয়ার তার কোনো দরকার ছিল না। নীল নিজের কার্ডটাই এগিয়ে দিতেই ভদ্রলোক বললেন, আমি তো আপনার জন্য অপেক্ষা করছিলাম, গতকাল রাত্রে বিকাশ দা আমায় ফোনে সব কিছুই বলেছেন,
আরে দাঁড়িয়ে রইলেন কেন, বসুন। নীলার দীপু বসতেই ভদ্রলোক একজন কনস্টেবলকে চা আনতে দিলেন। তারপর বললেন, এখন বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। আসলে ঘটনাটা ঘটেছিল অনেক দিন আগে, আমি তখন এখানে পোস্টেড নই, তবে রেকর্ড বুক ঘাটলে ডিটেলস পাওয়া যেতে পারে। হ্যাঁ আমি একটু ডিটেলসই চাচ্ছি। ঠিক আছে, একটু চা জল খাবার খান। যদিও কলকাতা থেকে মাত্র ঘন্টা দেড়েকের জার্নি, তবু তো জার্নি। আমি ততক্ষণে রেকর্ড বইটা নিয়ে আসি। চা আর গরম কচুরি এসেছিল। খেতে খেতেই মানসবাবু রেকর্ডের বইটা খুঁজে এনে জাঁকিয়ে বসলেন। ঘটনাটা ঘটেছিল ঘোষপাড়ায়। এমনিতে ঘোষপাড়াটা বেশ শান্তশিষ্ট এলাকা, ওখানে বেশিরভাগই বৈষ্ণব ধর্মের মানুষ। এরা সব কর্তা ভজা সম্প্রদায়ের মানুষ। ঘোষপাড়াটা ওদেরই শ্রীক্ষেত্র, কিন্তু সেখানেও এই পৈশাচিক হত্যাকাণ্ড ভাবা যায় না। আর ইউ শিওর যে পুরো ফ্যামিলির মেম্বারকেই মার্ডার করা হয়েছিল? মানে আমি বলতে চাইছি, রিসেন্টলি ঘটে যাওয়া টালিগঞ্জ কেস নয় তো? ফ্যামিলির সবাইকে মেরে একজন সুইসাইড করেছিলেন? না, রিপোর্ট বলছে সবকটাই মার্ডার। মার্ডারগুলো কিভাবে হয়? ফরেন্সিক রিপোর্ট বলছে প্রথমে শরবতের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়া হয়, তারপর প্রত্যেকের গলায় আর ঘাড়ে কাটারি বা ওই জাতীয় কোনো ধারালো এবং ভারী অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। তবে অ্যাকচুয়াল মৃত্যুটা হয় বিষক্রিয়াতেই। ধুত্রা ফল পেটে তার রস মিশিয়ে দেওয়া হয় শরবতে। মৃত্যুটা ডেফিনিট করার জন্য ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দেওয়া হয়। মোটিভ? মোটিভটাই তো ক্লিয়ার নয়, যার জন্য পাশের বাড়ির একটি লোককে সাসপেক্ট করে অ্যারেস্ট করার পরও ছেড়ে দিতে হয়। কোর্টে প্রমাণও করা যায়নি নৃপেন সাহাই দোষী। এই নৃপেন সাহা লোকটিকে, অবনী ঘোষের সঙ্গে তাদের রিলেশনটা কি? তার আগে বলি, যারা খুন হয়েছিলেন তারা হলেন অবনী ঘোষ, তার স্ত্রী মায়া ঘোষ, মেয়ে শর্মিষ্ঠা ঘোষ। এদেরকে পাওয়া যায় বসার ঘরে, আর সেকেন্ড বেডরুমে পাওয়া যায় নিভাননী ঘোষ মানে অবনীবাবুর মা, আর শ্রমিক ঘোষ অবনীবাবুর ছেলে। তার মানে সবার অলক্ষ্যে কেউ একজন তার শরবতে বিষ মিশিয়েছিল। আপনার রিপোর্টে সেই রকম কিছু হিন্টস আছে? মানসবাবু কয়েকটা পাতায় চোখ বুলোলেন। তখনকার ওসি মিস্টার রথীন সরকার তার নোটে লিখেছেন, এই কাজটি করতে পারে ঘোষবাবুর রাধুনি মেয়েটি। রাধুনি? তার নাম কি? বেশপতি সামন্ত। বিজয়ের মা নয় তো? বিজয়কে? পরে বলবো। তা বেশপতিকে পুলিশ কিছু জিজ্ঞাসাবাদ করেনি? মজার ব্যাপার, বেশপতি সেই রাতেই খুন হয়ে যায় ওই একই ওয়েপন দিয়ে। স্ট্রেঞ্জ। হঠাৎ স্ট্রেঞ্জ বললেন কেন? আপনার লিখিত স্টেটমেন্টের সঙ্গে আমার শোনা বিবরণের হিসেব মিলছে না। কি রকম? একটু আগে বিজয়ের কথা বলছিলাম, এই বিজয় হচ্ছে বেশপতির ছেলে। বেশপতি সাধারণত সব বাড়ির কাজকর্ম মিটিয়ে বাড়ি ফিরত প্রায় রাত 8-9 নাগাদ, কিন্তু সেদিন সে ফিরে এসেছিল আরও আগে, মানে সন্ধ্যের আগেই। কেন? রোজকার মতো নির্দিষ্ট সময়ে ঘোষবাড়িতে ঢুকে গিয়েই সে দেখে যে মেন গেটে তালা ঝুলছে। পাশের বাড়িতে মানে নৃপেন সাহার বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারে যে অবনী ঘোষ সপরিবারে 15 জন্য বাইরে বেড়াতে গেছেন। তা যেতেই পারেন। না মানসবাবু, রহস্যটা আমার এইখানেই ঘোট পাকিয়েছে। কিরকম? প্রথম কথা, বেশপতি ঘোষবাড়ির নিয়মিত রাঁধুনি, তাকে প্রতিদিনই রান্না করে দিতে হতো। গৃহকর্তারা যদি বাইরে যাবার প্ল্যান করেই থাকেন, সেই কথাটা তো আগের দিনই তাকে জানাবার কথা। অথচ তিনি বা তার পরিবারের কেউই, বিশেষ করে অবনীবাবুর স্ত্রীর তো কথাটা জানিয়ে দেওয়া একান্তই প্রয়োজনীয় ছিল, হিসেব তো তাই বলে। ইয়েস, নর্মালি এটাই হয়। অবশ্যই একটা কথা থেকে যাচ্ছে, হয়তো ঘোষবাড়ির লোকেরা কথাটা জানার প্রয়োজন মনে করেনি। না, তা হতে পারে না। তাহলে ধরে নিতে হবে কিছু একটা উদ্দেশ্য ছিল না জানাবার। ব্যাপারটা গোল মিলে। তারপর? বেশপতিরা খুবই গরিব, এবাড়ি ও বাড়ি থেকে খাবার সংগ্রহ করে তাদের মা ছেলের পেট ভরত। সেই মেয়ে ঠিক সেই দিনই ছেলের জন্য একবার রসগোল্লা কিনে এনেছিল। টাকাটা পেল কোত্থেকে? একটা দুটো রসগোল্লা কিনতেই পারে, হয়তো কারো বাড়ি থেকে মাইনে পেয়েছিল। আমি আগেই বলেছি, একবার রসগোল্লা। যে রসগোল্লার ভার থেকে 4 সে পাশের ঝুপড়ির কমল হাসদার স্ত্রীকে দিয়ে এসেছিল। সেটা কি কমল হাসদার স্ত্রী স্বীকার করেছে? হ্যাঁ। আচ্ছা, কোনো বাড়িতে হয়তো সেদিন কোনো উৎসব ছিল, হতে পারে না? একবার শুধুই রসগোল্লা তুলে দেবে, আর অন্য কিছু দেবে না? সেটা বোধহয় বাস্তব চিন্তা নয়। তা এ নিয়ে আপনি কি অনুমান করেন? অনুমান কিছুই করছি না, ভাবছি। রসগোল্লা সে কিনেছিল, কিন্তু কেনার টাকাটা বেশপতি পেয়েছিল কোত্থেকে?
আসলে কি জানেন মানুষবাবু, ব্যাপারটা এতদিনেরই পুরনো যে কোনো প্রশ্নের উত্তরই বোধ হয় আজ আর ঠিকঠাক পাওয়া যাবে না। জগাই দাস বলে এইখানে একজন সিনিয়র কনস্টেবল আছে রিটায়ারমেন্টের মুখে। এই কেসে তদন্তের সময় সে কিন্তু এক্স ওসি রথিন সরকারের সঙ্গে ছিল। ডাকবো একবার, যদি কিছু তার মনে থাকে। মনে তো হয় না কোনো লাভ হবে, তবু একবার ডাকুন। বেল টিপতেই একজন প্রাপ্তবয়স্ক কনস্টেবল এসে দাঁড়ালো। মানুষ বললেন, এই হচ্ছে জগাই দাস। জগাই দাস সেলুট ঠুকল। আচ্ছা যোগুদা, অনেক দিন আগে ধরো 24-25 বছর আগে ঘুষ পড়ায় একবারেতে একসঙ্গে 5 জন খুন হয়েছিল। তদন্তের সময় সরকার সাহেবের সঙ্গে তুমি তো ছিলে। হ্যাঁ সাহেব। তখনকার কথা কিছু মনে আছে? জিজ্ঞাসা করুন, যদি মনে থাকে তাহলে বলবো। এবার নীল প্রশ্ন করতে শুরু করলো। আচ্ছা জগাইবাবু, একটু মনে করে বলুন তো, ঘোষ বাড়ির অবস্থাটা সেদিন কী রকম ছিল? আগে সঠিক মনে না থাকলেও এটা মনে আছে, আমাদের বাড়িতে ঢুকতে হয়েছিল দরজা ভেঙে, কারণ দরজায় তালা লাগানো ছিল। ভেতর থেকে পচা গন্ধ আসছিল। তারপরে তালা ভেঙে ভেতরে গিয়ে দেখা যায় এক ঘরে 3 জন, অন্য ঘরে 2 জন মরে পড়ে আছে। আর বিশেষ কিছু? দুটো ঘরেই মোট 6টা গ্লাস পড়েছিল। বিছানায় সোফায় রক্তে শুকিয়ে যাওয়ার দাগ ছিল। যতদূর মনে পড়ে সবাই বোধহয় বমি করেছিল। মেঝেই সেই সব চিহ্ন পাওয়া যায়। কোনো ধস্তাধস্তির চিহ্ন? না, সেভাবে কিছু চোখে পড়েনি। মনে হচ্ছিল সবাই যেন ঘুমোচ্ছে। কেবল কারো ঘাড়ে কারো গলায় ধারালো অস্ত্রের কাটা দাগ, কিন্তু কারো মুখেই কোনো যন্ত্রণার চিহ্ন ছিল না। পাশের বাড়ির নৃপেনবাবুকে গ্রেপ্তার করা হয়েছিল কেন? এটা তো স্যার আমি ঠিক বলতে পারবো না। শুনেছিলাম ওদের বাড়ির কর্তার মেয়েকে নিয়ে কিছু একটা গন্ডগোল হয়েছিল নৃপেনবাবুদের। গন্ডগোলটা কি নিয়ে? সব থেকে ভালো হয় আপনি যদি সরকার সাহেবের সঙ্গে দেখা করেন, তিনিই তো কেসটা দেখভাল করছিলেন। হঠাৎ কেসটা ধামাচাপা পড়ে গেল কেন, সেই সম্বন্ধে কিছু আন্দাজ আছে? না স্যার, আমরা আদার ব্যাপারী, কি দরকার বড় বড় ব্যাপারে মাথা গলাবার? তাতে তো আমার আর কোনো প্রমোশন হবে না। 100 বার। আর একটা প্রশ্ন করবো জগাইবাবু, এই বডিগুলো পাবার দিন তিনেক আগে রেল লাইনের ধারে এক ঝুপড়িবাসী মহিলা, যে নাকি ওদের বাড়িতে রান্নার কাজ করতো, সেও খুন হয়েছিল। সেটার তদন্তও এই থানা থেকেই হয়েছিল? হ্যাঁ স্যার, মনে পড়েছে। তবে সেটা নিয়ে তো তেমন কোনো হইচই হয়নি। ঝুপড়িপট্টিতে ওরকম খুনোখুনি মারামারি তো লেগেই থাকে। এটাও স্যার আপনি সরকার সাহেবের কাছ থেকে খবর পেতে পারেন। বৃহস্পতি মার্ডারের কোনো রেকর্ড নেই, মানে কোনো ফাইল? থাকা উচিত, যদি বলেন বার করতে পারি। কাছাকাছি ঘটনা তো, ফাইলও পাশাপাশি থাকবে। যোগুদা দেখত, রেকর্ড রাখার আলমারি 3 নম্বর র্যাকের ফাইল নম্বর 230 বা 228, যে কোনো একটা হতে পারে। দেখো তো একবার। কিছুক্ষণ পরেই ধুলো ময়লা ঘেটে জগাই দুটো ফাইল নিয়ে এলো। পাওয়া গেল 228 নম্বর ফাইল, বৃহস্পতি সামন্তের হত্যা তদন্তের রিপোর্ট। নীল জিজ্ঞাসা করল, দেখুন তো মিস্টার চৌধুরী, বৃহস্পতির ঘর থেকে কী কী জিনিস পাওয়া গিয়েছিল? নিশ্চয়ই সিজার লিস্টে একটা চার্ট আছে। তাতে লেখা ছিল একটা কমদামি বাক্স, তালা ছিল না, 2-3টে ব্যবহৃত শাড়ি, ব্লাউজ আর বাচ্চা ছেলের শার্ট প্যান্ট, বেশি বয়সের লোকের শার্ট, লুঙ্গি আর পাজামা। ঘরের মধ্যে ছিল একটা তোলা উনুন, কয়েকটা অ্যালুমিনিয়ামের থালা, গ্লাস, লোহার কড়াই আর হাতা খুন্তি। বর্ণনা দিতে দিতে হঠাৎ যেন থেমে গেল মানুষ। আশ্চর্য তো! কি হলো? আরে মশাই, এই রকম একটা ঘরে নতুন ট্যালকম পাউডার, তখনও খোলা হয়নি, এক শিশি কম দামের পারফিউম, এটাও খোলা হয়নি, লিপস্টিক। যুবতী মেয়ে, মাথার উপরে কেউ নেই, নিশ্চয়ই কোনো ট্র্যাপে পড়েছিল। বেশ, আর কিছু, মানে কোনো রসগোল্লার ভার? জাস্ট এ মিনিট। পাতা উল্টালো মানুষ। আছে, আপনার রসগোল্লার ভারও আছে, তখনও 4টে রসগোল্লা ছিল। আরও আছে মিস্টার ব্যানার্জি, একটা ক্যাডবেরি চকোলেট। টাকা কড়ি কিছু পাওয়া গিয়েছিল? মাই গড, 1257 টাকা 47 পয়সা,
টিনের বাক্সের মধ্যে কাপড়ের ফাঁজে হাও। অর্থাৎ বেশপতি নিঃসন্দেহে কারো ট্র্যাপে পা দিয়েছিল। এর দুটো দিক আছে, হয় সে সেক্সুয়ালি কারোর সঙ্গে ইনভলভ হয়ে পড়েছিল, অথবা কেউ ওর দারিদ্র্যের সুযোগ নিয়ে ওকে নিজের কাজে ব্যবহার করেছিল, যেগুলোর প্রমাণ পারফিউম আর নতুন পাউডারের কৌটা, মিষ্টির ভার। ওকে, এবার বলুন তো, যে প্রশ্নের উত্তরটা তখন পেলাম না, নৃপেন সাহার সম্বন্ধে কিছু বলুন। টু স্পিক ইউ ফ্রাঙ্কলি, নৃপেন সাহার সম্বন্ধে পুলিশ রেকর্ডে কোনো কিছু ব্যাড অ্যালিগেশন নেই। লোকটা অবনী ঘোষের লাগোয়া পাশের বাড়িতে থাকে, সন্দেহের বসে পুলিশ ওকে থানায় নিয়ে আসে। সন্দেহটা কি? শোনা কথা, কোনো প্রমাণ নেই। ওনাকে অবনী ঘোষের মেয়ে শর্মিষ্ঠা ঘোষের সঙ্গে একটা অ্যাফেয়ার্সে যুক্ত ছিল, সেটা থাকতেই পারে, কিন্তু তার জন্য ও কেন মার্ডার করবে? তবে একজন নয়, পুরো ফ্যামিলিকেই। প্রমাণ অভাবে পুলিশ তাকে ছেড়ে দেয়। ভদ্রলোক কি করেন? এই ঘটনার আগে নৃপেন সাহা ব্যবসা করতেন, এখনও করেন। কিছুদিন একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন, এখন কিন্তু ভদ্রলোক ব্যক্তি জীবনে একেবারে বদলে গেছেন। কর্তা ভজা সম্প্রদায়ের গোড়া ভক্ত, বাড়িতে কীর্তনের আসন বসান, অনেক সময় দূর দূরান্ত থেকে আসা বাউলদের নিয়ে নিজের বাড়িতে বাউল গানের আসর বসান। এক কথায় উনি আউলচাঁদের একনিষ্ঠ ভক্ত। পুলিশের খাতায় উনি একজন নির্বিবাদী বৈষ্ণব, নিজের ধর্ম আচ্ছা নিয়েই থাকেন। আউলচাঁদকে? এখানকার মানুষের বিশ্বাস, স্বয়ং চৈতন্য মহাপ্রভু নীলাচলে অদৃশ্য হয়ে যাওয়ার পর ঘোষপাড়ায় আউলচাঁদের বেশে ফিরে এসেছেন। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময় আউলচাঁদই কর্তাভজা সম্প্রদায়ের প্রবর্তন করেন। এদের ধর্মমন্ত্র একটাই, মানুষের সঙ্গে মানুষের কোনো তফাত নেই, সব মানুষকেই ভাই বলে নিজের বুকে টেনে নাও। দীপু বলল, বাহ, এ তো খুব ভালো ব্যাপার, কিন্তু এই পরিবেশেও খুনোখুনি। মানুষ হাসতে হাসতে বলল, কিন্তু সর্ষের মধ্যেই তো ভূত লুকিয়ে থাকে, ওই নীতিটা যদি সবাই মানত তাহলে তো আমাদের কোনো দরকারও ফুরিয়ে যেত। বসে বসে সরকারি মাইনে গোনা ছাড়া আর তো কিছুই করার থাকতো না। এই নৃপেন সাহা লোকটির সঙ্গে কি মিট করা যায়? আপনি চেনেন ওকে? না, ঠিক চিনি না, আসলে চেনার তো কোনো দরকার পড়েনি। 24-25 বছর আগে একবার উনি সাসপেক্টেড হয়েছিলেন, কিন্তু এখন শুনেছি অতি সজ্জন ব্যক্তি। আপনি যদি চান আমি ওর সঙ্গে আপনার মোলাকাত করিয়ে দিতে পারি। বলুন, কবে দেখা করবেন? আজ? হ্যাঁ, আজও হতে পারে, আজ তো রোববার। আশা করা যায় ভদ্রলোক বাড়িতেই থাকবেন, ব্যবসা করেন বললেন না? মানুষ মাথা নাড়ালো। তাহলে চলুন, অসুবিধা হবে না তো? অসুবিধা একটাই, আমার এই উর্দিটি। পুলিশে উর্দি দেখলে লোকে তিলকে তাল দেখে। ঠিক আছে, একটু বসুন, আমার কোয়ার্টার আছে, একটু চেঞ্জ করে আসি। ও হ্যাঁ, আরও একটা কথা, ফিরার পথে আমার এখানে মধ্যাহ্নভোজন সেরে তবেই ফিরতে পারবেন। মণিদীপাদির বোন, বিকাশ দাস শ্যারিকার সঙ্গেও আলাপ হয়ে যাবে, কি রাজি তো? নীল কিছু বলার আগেই দীপু বলে উঠল, ও শিওর, বিকাশ দার শ্যালিকার সঙ্গে তো আলাপ করতেই হবে। যান মশাই, তাড়াতাড়ি বাড়ি থেকে ঘুরে আসুন। একই জায়গায় সামান্য দূরত্বে দুটো বাড়ি, একটা বাড়ি ঝকঝক তকতক করছে, দোতলা বাড়ি। যদিও এ অঞ্চলে মাঠ কোঠার সংখ্যাই বেশি, কিন্তু পাকা বাড়িও অনেক। নৃপেন সাহার বাড়িটা জনালয় থেকে সামান্য এক পাশে, সামনে পেছনে অনেকটা জায়গা জুড়ে রয়েছে গাছপালা, পুকুরও আছে, ইট বাঁধানো সীমানা পাঁচিলও রয়েছে। নৃপেন সাহার বাড়িটা এখনও বেশ শান্ত আর নির্জন। একটা বোগেনভিয়ার গাছ মাটি থেকে বারান্দা পর্যন্ত উঠে গেছে। বাড়িটার চারপাশে ফুলের গাছ রয়েছে অনেক, বোঝাই যায় যে সেগুলোর পেছনে মানুষের যত্নের ছোঁয়া রয়েছে। আর ঠিক কিছুটা দূরেই রয়েছে অন্য আর একটা বাড়ি, না বাড়ি নয়, খণ্ডহার। বটার অসত্য মিলেমিশে বাড়িটাকে যেন আঁকড়ে ধরে রয়েছে, পলেশ তারা কবেই যেন খসে গেছে। দরজা জানলা সব ভেতর থেকে বন্ধ, সন্ধেবেলা এলে হয়তো ভূতের বাড়ি বলে মনে হতো। বাড়িটা দেখতে দেখতে দীপু বলল, তাহলে এই সেই ঐতিহাসিক বাড়ি? মানুষ বলল, হ্যাঁ, ঐতিহাসিকই বটে, 24-25 বছর ধরে একান্ত অযত্নেই পড়ে আছে। কতদিন এভাবে পড়ে থাকবে? জানি না, এবারের আর তো কোনো ওয়ারিশ নেই, একসময় ধুলো হয়ে মাটিতে মিশে যাবে। দেখুন না, অসত্য আর বট গাছের কি জমাট আলিঙ্গন। নীল কোনো কথা বলছিল না, একমনে কেবল বাড়িটাই দেখে যাচ্ছিল। দেখলো বাড়িটার মেন গেটে একটা তালা ঝুলছে, নৃপেন সাহার বাড়ি না গিয়ে
ও প্রথমে অবনী ঘোষের দরজার ফটকের সামনে গিয়ে দাঁড়ালো। তালাটা খুব মনোযোগ দিয়ে দেখল, তারপর বাড়িটাকে প্রদক্ষিণ করতে শুরু করল। বন্ধ দরজা জানলাগুলো আর অক্ষত অবস্থায় ছিল না, সম্ভবত রোদ বৃষ্টি আর উইপোকার দংশনে জায়গায় জায়গায় ভেঙে গর্ত তৈরি করেছে, আর তারই ফাঁক দিয়ে পট আর অসত্যের ডালপালা বেরিয়ে আসার চেষ্টা করছে। এবাড়ির পেছন দিকেও একটা পুকুর আছে, মজা না হলেও আর পুকুরের পাড়ে বাঁশ ঝাড়ের জায়গাটা প্রায় ফুতুরে করে তুলেছে। বুনোয়াগাছা জঙ্গলের চারিদিকে ছেয়ে রয়েছে। দীপু বলল, নীলদা আর বেশি এগিয়েও না, সাপ টাপ থাকা কিন্তু বিচিত্র নয়। এবারে থেকে পুরনো কোনো রহস্যের সূত্র খুঁজে পাওয়া সম্ভব নয় মিস্টার ব্যানার্জি। মহেন্দ্রদারও বা হরপ্পা খুঁড়েও তো অনেক কিছু পাওয়া গেছে মানুষবাবু, সেখানেও সম্ভবত সাপটা বেরিয়েছিল। ইতিহাস কিন্তু সাপেদের কথা কিছু জানায়নি, তবে এদিকে কিন্তু লোকের যাতায়াত আছে। কি করে বুঝলেন? পুকুরটার ঘাটে দেখুন, এক পাটি হাওয়ায় চটি, মানুষও দেখলেন। থাকতেই পারে, নৃপেনবর বাড়িতে তো লোকজনের যাতায়াত আছে, তাদেরই কেউ হয়তো কোনো দিন এদিকে এসেছিল। হতে পারে, কিন্তু এক পাটি কেন, আর এক পাটি কোথায়? হয়তো চটিটা ছিঁড়ে গিয়েছিল, স্ট্রাপ ছেড়ে পাটিটা হয়তো পুকুরেই ফেলে দিয়েছে। হ্যাঁ তাও হতে পারে, কিন্তু চটিটা সম্ভবত কোনো মহিলার। ছোট সাইজ দেখে বলছেন? এটা কি মাস? কেন, ফাল্গুনের শেষ দিক। দু চার দিন কি দু এক মাসের মধ্যেই কোনো ঝড় বৃষ্টি হয়েছিল এদিকে? না তা হয়নি। তাহলে একটু ভালো করে দেখুন তো চটিটা। মানুষ আর দীপু ঝুঁকে পড়ে চটিটা দেখল, তারপর নীলের কাছে এসে মানুষ বলল, আপনার নজর আছে, স্বীকার করতে বাধ্য হচ্ছি, চটির বুকে হালকা আলতার দাগ। রক্তের দাগ নয় তো? রক্ত না, রক্তের শুকনো দাগ তো এইরকম হবে না। তাহলে আলতা পড়া পায়ের ছাপ হতেই হবে। আপনি কি চটিটা কালেক্ট করতে চান? আমি নই, আপনি ইচ্ছে করলে কালেক্ট করতে পারেন, কারণ অকুস্থলটা আপনার এলাকার। যদি কোনোদিন প্রয়োজন পড়ে তখন হয়তো কালেক্ট না করার জন্য আফসোস করতে হতে পারে। কিছু একটা ভেবে নিয়ে মানুষ পকেট থেকে রুমাল বের করে চটিটা পকেটে পুরল। হ্যাঁ চলুন, তবে আর একবার মেইন গেটের কাছে যাব, আসুন। আবার ওরা সদর দরজার সামনে গিয়ে দাঁড়ালো। তীক্ষ্ণ দৃষ্টিতে তালাটার দিকে তাকিয়ে রইল নীল। মানুষ জিজ্ঞাসা করলেন, তালাটা অত করে দেখছেন কেন মিস্টার ব্যানার্জি? তালাটা কতদিনের পুরনো বলে মনে হয়? মিনিমাম 24-25 বছর, পুলিশই লাগিয়ে দেয় তালাটা। পুলিশ যখন তালা লাগায় সিল করে দেয়, সেটা কোথায়? তাছাড়া তালাটার গায়ে মূর্ছে ধরে যাবার কথা, এবং দীর্ঘদিন ধরে একটা তালা যদি না খোলা হয় তার লিভারেও মূর্ছে পড়ে যাবে। সেটাই তো যুক্তিসঙ্গত ব্যাখ্যা, তবে তালার গায়ে কিন্তু মূর্ছে ধরে গেছে। হ্যাঁ ধরেছে, কিন্তু মূর্ছের সঙ্গে সঙ্গে আরও একটা জিনিসের যে থাকার কথা। কি? ধুলো, ঝুল কিংবা মাকড়সার জাল, যেমন পড়েছে অন্য দরজা বা জানলার গায়ে। আপনি ঠিক কি মিন করতে যাচ্ছেন মিস্টার ব্যানার্জি? না কিছু না, চলুন যাওয়া যাক। অতঃপর নৃপেন সাহার বাড়ির প্রধান ফটকে যাওয়া হলো। দরজা ভেতর থেকে বন্ধ। মানুষই দরজার কড়া নাড়লেন। বার তিনেক পর একজন মাঝবয়সী লোক দরজা খুলে দাঁড়াল। বেশ গাট্টা গোট্টা, গায়ে সাদা ফতুয়া, কাপড় ভাঁজ করে লুঙ্গির মতো করে পরা, কপালে সাদা ফোড়া, মাথাটি ন্যাড়া। জিজ্ঞাসা করল, আপনারা কোথা থেকে আসছেন? উত্তরটা নীলই দিল, কলকাতা থেকে। নৃপেনবাবু কি আছেন? আছেন, আহার করে তিনি একটু বিশ্রাম করছেন। ডাকার কি অসুবিধা আছে? না, অতিথি এলে তিনি কাউকে নিরাশ করেন না। আপনারা ভেতরে আসুন, আমি কর্তাবাবুকে ডেকে দিচ্ছি। আপনি কি এ বাড়ির? আগে হ্যাঁ, আমি কর্তার সঙ্গেই কাজ করি। আপনারা বৈঠকখানায় বসবেন, চলুন। বৈঠকখানাটি অতি সাধারণভাবে সাজানো, মামুলি তক্তপোষের ওপর সাদা চাদর বেছানো, সাদা খোলের বিশাল একটি তাকিয়া, বিছানায় বেশ সাজানো গোছানো অবস্থায় দুটি ধর্মগ্রন্থ, দেওয়ালে মহাপ্রভুর অতি পরিচিত বিশাল একটা বড় ছবি, বড় আকারের মালাও ঝুলছে। তক্তপোষের চারিপাশে বেশ কয়েকটি জোড়া কাঠের চেয়ার সাজানো রয়েছে। একদিকের দেওয়ালে রয়েছে দেওয়াল আলমারি, অধিকাংশই ধর্মগ্রন্থ। আছে নিমাই চরিত, বৈষ্ণব সাহিত্যের উপরে রয়েছে আরও কিছু বই। তিনজনে তিনটে চেয়ার টেনে নিয়ে বসল। মানুষ জিজ্ঞাসা করলেন, এখানে কি পরিচয় দেবেন?
নৃপেনবাবু সম্ভবত আমাকে চেনেন, উল্টো পাল্টা কিছু বললে ধরে ফেলবেন। দেখি না কিভাবে শুরু করা যায়। আগের লোকটি তিন গ্লাস কাঁচা আমের শরবত এনে হাজির করল। মনে হচ্ছে আমের শরবত। আগে হ্যাঁ ঠিকই ধরেছেন, আজ কর্তার জন্য আমের আচারের শরবত করা হয়েছিল, সবই প্রভুর ইচ্ছে। আপনারা এসে পড়লেন, আর আসলে যার যেখানে যা অন্নমাপা। হ্যাঁ এটা আপনি ঠিকই বলেছেন। তা আপনার নামটা কি আমি জানতে পারি? আগে ঘনশ্যাম দাস। যদিও আমি এ বাড়িতে গৃহকর্ম করি, তবুও কর্তা আমাকে দাস ভাবেন না, ওনার কাছে সবাই সখা। উনি আমার সঙ্গে সেই মতোই ব্যবহার করেন। তা ঘনশ্যামবাবু, এই বাড়িতে কি আপনি আর আপনার কর্তা একাই থাকেন? আগে তা কেন, কর্তা থাকেন, কর্তিমা থাকেন, কর্তার পুত্র পুত্রবধূও থাকেন, কর্তার একটি নাতিও আছে, তিনিও থাকেন, তবে সে বালক মাত্র। কর্তার কোনো মেয়ে নেই? আছেন, তেনার তো বিবাহাদি সম্পন্ন হয়ে গেছে, তিনি শ্বশুরালয়েই থাকেন কলকাতায়। বাহ, আপনি তো কথার মধ্যে শুদ্ধ বাংলা পঞ্চ করতে পারেন, নিশ্চয়ই লেখাপড়া করেন। কর্তার ইচ্ছাই কর্ম, আউলচাঁদ বলে গেছেন যে যে কর্মই করো না কেন নিত্য শিক্ষাদীক্ষের সঙ্গে যুক্ত থাকবে, বই পড়বে, ধর্মগ্রন্থ পড়বে, ওতেই মনের প্রসারতা বৃদ্ধি পায়। নীলার মানুষ পরস্পরের মধ্যে দৃষ্টি বিনিময় করল। হঠাৎ বাইরে থেকে একটা গুরুগম্ভীর স্বর ভেসে এলো, ঘনশ্যাম আছো নাকি? ওই কর্তা এলেন, আপনারা বাক্যালাপ করুন, আমি আসি। ঘনশ্যাম বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই বেশ দীর্ঘকায় এক ব্যক্তির প্রবেশ। গায়ে সিল্কের সাদা ফতুয়া, নিম্নাঙ্গে সাদা সিল্কের লুঙ্গি, পায়ে সাদা কাপড়ে স্ট্র্যাপ লাগানো কাঠের চটি, কপালে আর নাকে রসকলি, সযত্নে দাড়ি গোফ কামানো, আর মাথায় ঘাড় পর্যন্ত কাঁচা পাকা চুল, গলায় কণ্ঠি। বয়স আন্দাজ 50-60-এর মধ্যে, তীক্ষ্ণ নাক, দীর্ঘায়ত চোখ, দৃষ্টিটাও বেশ প্রসন্ন। গায়ের রঙটি সৎ শ্যামবর্ণ, বয়সকালে হয়তো কেষ্ট ঠাকুরের দ্বিতীয় সংস্করণ ছিলেন, এখন সেটি না হলেও বেশ সুপুরুষ এটি বলা যায়। নৃপেন সাহাকে ঢুকতে দেখেই তিনজন উঠে দাঁড়িয়েছিলেন। বিশাল তাকিয়ার ওপর পিঠ ঠেকিয়ে তিনি বললেন, সেসব তো কবেই চুকে বুকে গেছে, তাহলে মাননীয় ওসি সাহেবের পুনরাগমন কেন? আবার দৃষ্টি বিনিময় হলো নীলার মানুষের। উত্তরটা এবার মানুষই দিলেন, তাহলে আপনি আমাকে চেনেন? বিলক্ষণ, আপনারা হলেন শাসক, শান্তির প্রতিভূ, আপনাদের চেনা তো আমাদের মতো সাধারণ মানুষের অতীব প্রয়োজন। কখন কি প্রয়োজন পড়ে তার কি কিছু ঠিক আছে? কিন্তু এনাদের তো ঠিক চিনলাম না। অবশ্য কিছুক্ষণ আগে অবনিঘোষের পরিত্যক্ত বাড়ির সামনে ঘোরাঘুরি করতে দেখলাম, তা মহাশয়দের কি সেই কারণে আগমন? আর পরিচয় লুকোবার কোনো প্রয়োজন নেই, উত্তরটা এবার নীলি দিল। আপনার অনুমানটা ঠিকই, তার আগে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি একটু রহস্যজনক বিষয় পেলে সেটা নাড়াচাড়া করতে ভালোবাসি। আমার নাম নীল ব্যানার্জি, আমার পাশে যিনি বসে আছেন ও দীপু, দীপঙ্কর আমার সহকর্মী। মানস চৌধুরীকে তো আপনি আগেই চেনেন। তার অর্থ আপনি গোয়েন্দা এবং কোনো তদন্তে এসেছেন? আপনার এই অনুমানও ঠিক, কিন্তু স্মরণযোগ্য সময়ের মধ্যে এই অঞ্চলে কোনো অপরাধমূলক কাজ ঘটেনি। আমার অনুমানে সারা ভারতবর্ষে এমন শান্তিপ্রিয় স্থান খুব কমই আছে। তাছাড়া আমাদের এই ঘোষপাড়া অধিকাংশই বৈষ্ণব ধর্মে দীক্ষিত, তারাও অহিংসায় বিশ্বাসী। তাহলে আমি কিন্তু আজ থেকে 24-25 বছর আগে ঘটে যাওয়া একটা হত্যাকাণ্ডের রহস্য সন্ধানে এসেছি। পুলিশ সেই হত্যাকাণ্ডের ফাইল ক্লোজ করে দিয়েছে, কিন্তু তা দিয়ে তো আসল সত্যটুকু চিরদিনের জন্য চাপা রাখা যায় না, সত্য একদিন প্রকাশ পাই। দ্বারজ্জে মশাই, একটু আগেই তো বললাম সেসব চুকে বুকে গেছে, আবার কেন অতীতকে তার গহ্বর থেকে তুলে আনা? তুমি আছে তাকে নিবৃত থাকতেই দিন না। ঘটনাটা ঘটেছিল আপনার পড়শির বাড়িতেই, এবং এই তল্লাটে আর কেউ এত কাছাকাছি থাকে না, এখনও নেই। হ্যাঁ, সে কথা এখানকার কাকপক্ষী সকলেই জানে। এই যে পাঁচিলঘের অংশটি দেখছেন, আমি আর অবনীদা একই সঙ্গে কিনেছিলাম। অবশ্য সেই নৃশংস ঘটনাটির পর এদিকটা তো শুনশান। পুলিশ আপনাকে সন্দেহ করেছিল এবং গ্রেপ্তারও করেছিল। করতেই পারে, পুলিশের হাতে আছে শাসকদণ্ড, তাদের সন্দেহ মহিমা অপার। বিনা দোষে আজও অনেক নিরীহ প্রাণী কারান্তরালে দিনানিপাত করে।
এমনও দেখা গেছে 10 বছর সশ্রম কারাদণ্ড ভোগ করার পরে জানা যায় সে আদপই দোষী নয়, তাকে মুক্তি দেওয়া হয়। তার জীবন থেকে হারিয়ে যাওয়া 10টি বছর ফিরিয়ে দেওয়ার কোনো ক্ষমতাই আইনের হাতে নেই। যারা তাদের নির্বোধিতাই বলুন বা স্বেচ্ছাকৃত জালে ফাঁসানোই বলুন, মানবতার কাছে সেই নির্বোধরাও তো এক ধরনের খুনি। তার শাস্তি কে দেয়? দিতে পারবে আপনার সমাজ, আপনাদের আইন? খুবই যুক্তিসঙ্গত কথা, আর সেই কারণেই তো আপনার কাছে আসা। বিনা দোষে আপনাকেও তো বেশ কিছুদিন হাজতবাস করতে হয়েছিল, এটা আপনারও তো একটা সামাজিক দায়, আসল অপরাধীকে খুঁজে বার করে আইনের হাতে তুলে দেওয়া, যাতে একই ভুল বারবার না ঘটে। কি জানতে চান আপনি? কি ঘটেছিল সেদিন? অতি অসম্ভব একটি প্রশ্ন করলেন, এ প্রশ্নের জবাব আমি কেমন করে দেব? একমাত্র আপনিই তো অবনী ঘোষের নিকট প্রতিবেশী। হ্যাঁ, নিকট প্রতিবেশী তো বটেই, কিন্তু আমার পক্ষে তো তাদের গৃহের দিকে সর্বক্ষণ তাকিয়ে থাকা সম্ভব নয়। আপনি কিন্তু একটু আগেই আমাদের গতিবিধি লক্ষ্য করছিলেন। সেটা অকস্মাৎ ঘটে যাওয়া একটি ঘটনার প্রতিফল মাত্র। আমার শোয়ার ঘরটি এই ঘরের ঠিক ওপরেই। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি আমার ঘরে একটু পায়চারি করি, খোলা জানলা দিয়ে অকস্মাৎই আপনাদের দেখে ফেলি। তার মানে 5-5 জন লোক পাশের চৌহদ্দির মধ্যে খুন হয়ে গেলেও আপনি তার বিন্দু বিসর্গ টের পাননি? এ কথা বারবারই আমি পুলিশকে জানিয়েছি। আমি ধর্মভীরু লোক, অহিংসায় বিশ্বাসী। এ ধরনের ঘৃণ্য কাজ আমি এবং আমার গৃহের কারোর পক্ষে করা সম্ভব নয়। বৈষ্ণব ধর্মে হিংসার কোনো স্থান নেই। অবনী ঘোষ মানুষটি কেমন ছিলেন? নিশ্চয়ই তার সঙ্গে আপনার আলাপ ছিল। ছিল বই কি, অবনী ঘোষ প্রায় আমার অগ্রজ প্রতিম শ্রদ্ধেয় মানুষ ছিলেন। ওনার বাড়িতে আপনার যাতায়াত ছিল? ছিল। বাড়ির অন্যান্যরা, যেমন ওনার স্ত্রী, ওনার মেয়ে, ছেলে বা ওনার মা, এরা কেমন লোক ছিলেন? কারো দুর্নাম করা আমার প্রকৃতি বিরুদ্ধ। তবে মায়াদি, মানে অবনীদার স্ত্রী, একটু মুকড়া স্বভাবের মহিলা ছিলেন, সন্দেহ প্রবণাও বটে। এমনকি আমার স্ত্রীকেও উনি সন্দেহ করতেন। আপনার স্ত্রীকে সন্দেহ করতেন কেন? কারণ আমার স্ত্রী অত্যন্ত প্রিয়দর্শিনী মহিলা এবং মিশুকে প্রকৃতি। ও বাড়ির সকলের সঙ্গে আমার স্ত্রী খুব আন্তরিকভাবে মেলামেশা করতেন। যেহেতু উনি অবনীদার সঙ্গে একটু বেশি কথাবার্তা বলতেন, ফলে মায়েদের ধারণাই জন্মে গিয়েছিল অবনীদার সঙ্গে আমার স্ত্রীর নিশ্চয়ই কোনো গোপন সম্পর্ক আছে। এই নিয়ে বেশ অশান্তির সৃষ্টি হয়েছিল, ফলে আমার স্ত্রী ওই বাড়িতে যাওয়াই বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু আপনি তো অবনীবাবুর মেয়েকে পড়াতেন। হ্যাঁ, আমার হাতে সময়ও ছিল, পড়াতাম তাকে। মায়াদেবী এত সন্দেহপ্রবণ মহিলা হওয়া সত্ত্বেও তার মেয়েকে শিক্ষার ব্যাপারে আপনার মতন একজন রূপবান যুবকের কাছে পাঠাতে কোনো দ্বিধাবোধ করতেন না? মানে আপনাকে উনি কোনোরকম সন্দেহ করতেন না? এমন মনোভাব তো কোনোদিন নজরে পড়েনি, তাহলে আমি নিজেই ইস্তফা দিতাম। শর্মিষ্ঠা কি আপনার কাছে পড়তে আসতো, নাকি আপনিই তাকে পড়াতে যেতেন? তার কোনো নির্দিষ্ট নিয়মকানুন ছিল না, কোনোদিন সে আসতো, কোনোদিন আমি যেতাম। শর্মিষ্ঠা আপনার কাছে কি পড়ত? বাংলা। বাংলায় ওর অনার্স ছিল, আমিও বাংলা নিয়ে এম এ পাস করেছিলাম। মানব জীবনে বৈষ্ণব ধর্মের প্রভাব এবং প্রয়োজন কতটা, এটাই প্রধানত আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল। ওই পরিবারের উপরে রাগ ছিল এমন কেউ কি আপনার জ্ঞানে আছে? শর্মিষ্ঠার সঙ্গে এক যুবকের অন্তরঙ্গতা ঘটেছিল, সে অন্তরঙ্গতা চূড়ান্ত স্থানে গিয়ে পৌঁছে। তার মানে? হ্যাঁ ব্যানার্জি বাবু, কথাটা লজ্জাজনক হলেও এটাই সত্যি। শর্মিষ্ঠা অন্তঃসত্ত্ব হয়ে পড়ে, তাই নিয়ে তুমুল অশান্তি। অবনীতা ছেলেটিকে শাসায়, পুলিশে অভিযোগ জানানোর কথাও বলে, সে ছেলেটিও পাল্টা শাসায়। কোর্ট পুলিশ করলে হেস্তনস্ত করে দেওয়ার হুমকিও দেয়, ছাড়ে বংশে নির্মূল করে দেওয়ার শাসানিও পর্যন্ত দিয়েছিল। থানা পুলিশ কি হয়েছিল? জানি না। আর এই ঘটনা পরে স্বাভাবিক কারণে আমি আর শর্মিষ্ঠাকে পড়ন উৎসাহ হারিয়ে ফেলি, সম্ভবত আর আমাদের কোনো সাক্ষাৎ ঘটেনি। আপনার কি মনে হয় সেই ছেলেটি যে ঝাড়ে বংশে ঘোষ পরিবারকে বিনাশ করার হুমকি দিয়েছিল সে এই কাজ করতে পারে? এটি বলা আমার পক্ষে সম্ভব নয়, অনুসন্ধানের কাজ আপনাদের। ছেলেটি কোথায় থাকে? আমার অজ্ঞাত। আপনার স্ত্রীর সঙ্গে কি একটু কথা বলা সম্ভব? কার সঙ্গে কথা বলবেন, এক অপ্রকৃতিস্থ মহিলার সাথে? অপ্রকৃতিস্থিত মানে? পাশের বাড়িতে 5-5টি জলজ্যান্ত মানুষ নৃশংসভাবে খুন হওয়ার সংবাদ পাওয়া এবং পরপর চোখের সামনে দিয়ে তাদের মৃতদেহ নিয়ে যাওয়া,
এই দৃশ্য প্রতিমার পক্ষে সহ্য করা সম্ভব হয়নি। তারপর থেকে ধীরে ধীরে ওর মস্তিষ্কর বিকৃতি করতে থাকে। এখন তো বদ্ধ উন্মাদ। উনি কি সর্বদাই ঘরে থাকেন? রাখতে আর পারি কই, বর্তমানে আমার ছেলে আমার ব্যবসা দেখাশোনা করে, আর বৌমা আমার দুষ্টু নাতিকে সামলাতেই ব্যস্ত। আর আমার পক্ষে এই বয়সে একমাত্র ধর্মাচরণ করা ছাড়া কিছু করার নেই। তবে সবার অজ্ঞাতে বাড়ি থেকে বেরোলেও বেশি দূর কোথাও যায় না, ফিরে আসে অল্পক্ষণের মধ্যে। এই কারণেই তো বাড়ির সদর দরজা সবসময় ভিতর থেকে তালাবন্ধ থাকে। আর ঘনশ্যামকে বলাও আছে তার মা জননীকে একটু চোখে চোখে রাখতে। আপনার স্ত্রীর পায়ের মাপ কি চার? মানে উনি কি 4 নম্বর সাইজের জুতো বা চটি পরেন? ভারী অদ্ভুত প্রশ্ন তো, চার কি পাঁচ জানা নেই। তবে আমার স্ত্রীর পদযুগল অতীব সুন্দর এবং ছোটোখাটো মানুষ, স্বাভাবিক কারণে পায়ের মাপটিও ছোট। তো হঠাৎ এরকম অদ্ভুত প্রশ্ন কেন? কি জানি কেন, হঠাৎ মনে হলো তাই প্রশ্নটা করলাম। উনি সম্ভবত একটু সেকেল ধরনের, তাই না? এটিও অদ্ভুত প্রশ্ন, তবু বলি হ্যাঁ, খুবই প্রাচীন পন্থী। এখনো সিঁথি ফরাট করে সিঁদুর পরেন, বস্তাপার শাড়ি পরেন, শাখাল হওয়া পরেন, পূজা পার্বণে উপবাসও করেন, পায়ে আলতাও পরেন নিশ্চয়ই। অনেকদিন প্রতিমার পায়ের দিকে নজর দেওয়া হয়নি, তবে পরে, কারণ আগেও নিত্য আলতা পরত। অবশ্য আলতা পায়ে মহিলাদের আমার বেশ লাগে, পাগুলো একটা অন্য মাত্রা পায়। ঠিক আছে নিপেন বাবু, আপাতত আর একটাই প্রশ্ন করার আছে। স্মরণ করে বলতে পারেন কি, বেশপতি নামে কোনো রাঁধুনি আপনার বাড়িতে কোনো দিন রান্না করতে আসতো কি না? এই নামে কাউকে চিনতেন নাকি? নাম বেশপতি কিনা জানি না, এটা রান্নার মেয়ে ছিল। তবে আমার বাড়িতে তো নয়, রান্নার কাজটা বরাবর আমার স্ত্রী করত। মেয়েটি অবনীদার বাড়িতে আসতো, অবনীদার রান্নাবান্না সব ওই করত। কিন্তু সেই মেয়েটি ওই একই দিনে নিহত হয়। শুনেছিলাম, কিন্তু সেটা তো একটা আলাদা ঘটনা। তাই তো। ঠিক আছে, আপনার দুপুরের বিশ্রামটা নষ্ট করে দিলাম, সত্যিই আমি দুঃখিত, আজ আসি। জলগ্রহণ করে যাবেন না? আপনার ঘনশ্যাম সেই পর্বটি সম্পন্ন করে দিয়েছে, আমপোড়া শরবত খুবই সুস্বাদু। আজ তাহলে আসতে আজ্ঞা দেওয়া হোক। বিলক্ষণ বিলক্ষণ, দরকার হলে আবার যদি বিরক্ত করি। বিলক্ষণ বিলক্ষণ, গরিবের আস্তানা সর্বদাই খোলা থাকবে। সামনে দোল পূর্ণিমা, একটু মহাপ্রভুর নাম কীর্তন করি, হেলে বাদিত হব। কারো আমন্ত্রণ আমি চট করে প্রত্যাখ্যান করি না, আসব। বাইরে তখন ঠাঁঠা রোদ, ফাল্গুনের দুপুর, চারিদিকে পলাশ আগুন ছড়িয়েছে, বিস্তীর্ণ খোলা মাঠ, একদিকে খেতি জমি আর তার পাশ দিয়েই পা চলার পথ। দীপু কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিল, মানুষ বললেন, না মিস্টার দীপু, এখন আর কোনো প্রশ্ন নাই, মাথা চাঁদি ফেটে যাচ্ছে, আগে বাড়ি চলুন। এতক্ষণে স্ত্রীর উপর রান্না শেষ হয়ে গেছে, আগে জম্পেশ করে খাওয়া, তারপর যার প্রশ্ন। তাই হলো, দ্রুত মেঠো রাস্তা ভেঙে ওরা চলে এলো মানুষের বাড়িতে। এটুকুনি সময়ে বিকাশ পত্নী অনেক কিছু রেঁধে ফেলেছেন, সরু চালের ভাত, মাছের মাথা দিয়ে ডাল, কুমড়ো ফুলের বড়া, ইঁচড়ের ডালনা, পোনা মাছ ভাজা আর বড় বড় ট্যাংরা মাছের ঝোল, শেষ পাতে কাঁচা আমের চাটনি আর দই। নীল মনে মনে দশভুজা ছাড়া আর কিছুই ভাবতে পারল না তাকে। খাওয়ার পর্ব শেষ হওয়ার পর নীল পালাতেই যাচ্ছিল, কিন্তু মানুষ ধরে বসলেন। আমার যে অনেকগুলো প্রশ্ন ছিল, আপনার চোখ মুখ দেখে মনে হচ্ছে আপনার মগজে কিছু ব্যাপার ঘুরপাক খাচ্ছে, একটু আলোকপাত করুন। আর কিছু না হোক, 24-25 বছর ধরে ধামাচাপা পড়ে একটা রহস্যের উদ্ঘাটিত হয় এবং আমার থানা এলাকায়। সেভাবে এখনো কিছু ভেবে উঠতে পারিনি, তবে দু একটা প্রশ্ন একটু ভাবাচ্ছে। যেমন? চটিটা ঠিক করে রেখেছেন তো? বলতে, প্রথম প্রশ্ন, চটিটা কার? আপনার কি মনে হয়? নৃপেন সাহার স্ত্রীর, যদিও আমরা তাকে দেখিনি, কিন্তু তিনি অ্যাকর্ডিং টু নৃপেন সাহার ভার্জন মিসেস সাহা পাগল, মাঝে মাঝেই বাড়ি থেকে সবার অলক্ষ্যে বেরিয়ে যান। কোথায় যান? ঘোষবাড়ির জংলা পুকুরের ঘাটে পাওয়া চটিটা যদি মিসেস সাহার হয়, তাহলে তার ওখানে যাতায়াত আছে। ধরুন যাতায়াত আছে, পাগলের খেয়াল, যেতেই পারেন এবং নিজের চটি ফেলেও আসতে পারেন। প্রমাণ এখন কিছুই করা যাচ্ছে না,
এখন কেবল প্রশ্ন, ঘোষবাড়ির প্রধান ফটকের কড়াই লাগানো তালাটা এত পরিষ্কার কেন? ওটা পুলিশের লাগানো তালা নয়, আই এম শিওর। তারপরও দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় থাকলে অবশ্যই চাবির গর্তে ময়লা জমবে। না, জমেনি। তার মানে কি ওটা ব্যবহার করা হয় বা হচ্ছে? যদি হয় সেটা কে করছে? নৃপেন সাহার বাড়ির কেউ? যদি আমার মনে হওয়াটা স্বাভাবিক হয় তাহলে এই কাজটা করছে কেন? ও বাড়ির মধ্যে কি কোনো রহস্য লুকিয়ে আছে? ওরে বাবা, আপনি তো প্রশ্নে ঝড় তুলে দিলেন। প্রশ্নগুলো নিজের কাছেই করুন, উত্তরগুলো পাওয়ার চেষ্টা করুন, হয়তো অনেক জট খুলে যেতে পারে। আর কিছু? হ্যাঁ, আরো একটা প্রশ্ন, কিন্তু সে প্রশ্নের জবাব কে দেবে? প্রশ্নটা কি? বিজয়ের মা, আই মিন বৃহস্পতি, সেদিন বিকেলে কাজ করতে এসেছিল, কিন্তু তার যাবার কথা সন্ধ্যের ঠিক পরে। এছাড়াও সত্যি কি তালাবন্ধ দেখে সে ফিরে গিয়েছিল? ভারবর্তী রসগোল্লা কি কেউ তাকে দিয়েছিল, নাকি সে ময়রার দোকান থেকে কিনেছিল? ক্যাডবেরি চকলেট নিয়ে গিয়েছিল ছেলের জন্যে, কেনা না কারোর দেওয়া? কিছু টাকা পাওয়া গিয়েছিল কিছু প্রসাধনের সামগ্রী, নিজেই কিনেছিল নাকি কেউ তাকে দিয়েছিল? যুক্তিবাদী মন নিয়ে চিন্তা করলে একটা জিনিসই পরিষ্কার হয়, সেদিন সে দমকা কিছু টাকা হাতে পেয়েছিল, যা দিয়ে আমি ধরে নিচ্ছি সে ওই সমস্ত জিনিস নিজেই কিনেছিল। তার মানে কেউ তাকে টাকা দিয়েছিল, সেটাই সম্ভব। আরও একটা ব্যাপার ভেবে দেখুন, আজ থেকে 24-25 বছর আগের 1200-1250 টাকার মানি ভ্যালু কিন্তু খুব একটা কম নয়। আজকের দিনে একজন রাঁধুনির মাইনে মিনিমাম 500 টাকা, কিন্তু 20-25 বছর আগে সেটা ভাবা যেত না। ওই রকম একজন ঝুপড়িবাসীর ঘরে অতগুলো টাকা আসে কিভাবে? ইউ আর কারেক্ট। টাকাটা সে কোথায় পেল? পাঁচবাড়ির কাজ ছেড়ে সে কত টাকা রোজগার করত? হঠাৎ বিলাসিতা করার মতো টাকা নিশ্চয়ই সে জমাতে পারত না। কিন্তু এসব উত্তর আসার পর উপায় নেই, মেয়েটাই তো মারা গেছে। ইয়েস, হি ইজ অ্যানাদার পয়েন্ট। ওই একই দিনে বৃহস্পতি নিজের ঘরে খুন হয়, একই ধরনের অস্ত্রে। তার মানে খুনি একজনই, কিন্তু সে বৃহস্পতিকে খুন করবে কেন? তবে কি বৃহস্পতির সঙ্গে 5-5টি হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে? যদি থেকে থাকে তাহলে এমন কার সঙ্গে থাকবে যার সঙ্গে বৃহস্পতির কোনো লেনদেনের সম্পর্ক ছিল? যে এই প্রশ্নের উত্তর দিতে পারত তাকে আর কোনোদিনই পাওয়া যাবে না। আপনি কি কিছু সিদ্ধান্তে আসতে পারছেন? না, কারণ সব ক্ষেত্রেই উত্তর পাওয়ার মতো কোনো মিসিং লিঙ্ক নেই। তাহলে তো রহস্য যে তিমিরে সে তিমিরে, ইনভেস্টিগেট করে কি লাভ? নীল ব্যানার্জির কোষ্ঠীতে একটা কথাই লেখা আছে, ছাই দেখলেই উড়িয়ে দেখো, অপরূপ রতন মিললেও মিলতে পারে। আপনার তাই বিশ্বাস? ঈশ্বরে আপনার নিশ্চয়ই বিশ্বাস আছে? আছে। কোনো অলৌকিক তত্ত্বে আমার বিশ্বাস নেই, আমার বিশ্বাস যুক্তির চুলচেরা অঙ্কে। সেটা মিলে গেলেই বুঝতে পারবেন আমার বিশ্বাস ঠিক পথে এগোচ্ছে কিনা। তার মানে রহস্যকে আপনি উন্মুক্তলে নিয়ে আসবেনই? চেষ্টা তো করব। উইথ দি বেস্ট অফ লাক। কিন্তু আপনার সাহায্য আমার যে দরকার। আমি কথা দিচ্ছি, যে কোনো প্রয়োজনেই আমি আপনার পাশে থাকব। তাহলে আপনার প্রথম কাজ একটাই, আপনি তালার গায়ে লেগে থাকা হাতের বা আঙুলের ছাপ সংগ্রহ করুন। ল্যাব বলে দেবে সেই ছাপ কোনো পুরুষের না মহিলার, সেই ফিঙ্গারপ্রিন্ট কত দিনের পুরনো, এটা জানতে পারলে কাজটা কিন্তু অনেকটাই এগোবে। আপনি যা চাইছেন সেটা কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবেন, আর কিছু? এখানে কোনো হোটেল, আই মিন কোনো থাকা খাওয়ার জায়গা পাওয়া যাবে? এটা কিন্তু মিস্টার ব্যানার্জি প্রকারান্তরে আমায় খাটো করে দেখা। আমার এলাকায় আপনি এসেছেন একটা পুরনো রহস্যের সমাধান করতে, গেলে রহস্য বেঁধে হলে আমিও তো কিছু উপকৃত হব। আমাকে একটা রেসপন্সিবিলিটি নিতে দিন, তার উপর আপনি বিকাশদার বন্ধু, কেন আমার গরিবখানায় আপনাকে একটু থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে পারবো না? আপনার স্ত্রীর উপর একটু জুলুম হয়ে যাবে না? না, আমার স্ত্রী মণিদীপাদির বোন, সমান অতিথি বৎসল, সে বরং খুশিই হবে। বলুন, কবে থেকে আপনি আসছেন? তালার ব্যাপারটা আগে মেটান, আর রথিন সরকারের ঠিকানাটা আমার চাই, পাওয়া যাবে কি? চলুন, আমি দিয়ে দিচ্ছি, থানার রেকর্ড বুকে পুরনো ওষুধের সব ঠিকানা আছে। তবে রথিন সরকার কিন্তু রিটায়ার করেছেন, কলকাতায় নাও থাকতে পারেন। তবু ঠিকানাটা পেলে একবার চেষ্টা করে দেখব। রজনী ভট্টাচার্য লেনের বাড়িতেই পাওয়া গেল রথিন সরকারকে। প্রায় 65-66 মতো বয়স হবে, বয়স হলেও চেহারাটা এখনও বেশ মজবুত। নীলের পরিচয় পেয়ে রথিনবাবু বললেন, হ্যাঁ, আপনার নাম আমি শুনেছি,
আপনি তো রীতিমতো বিখ্যাত লোক, তা হঠাৎ এই অধমের কাছে কেন? একটা বিশেষ দরকারে যে একটু সাহায্য চাই মিস্টার সরকার। কিন্তু আমি তো প্রায় 6 বছর হলো রিটায়ার করেছি, আর মনে প্রাণে চেষ্টা করি ওই চোর ছাচোর খনিগুন্ডাদের কার্যালাপ নিয়ে কিছু না ভাবতে। পুলিশ হিসাবে সৎ থাকার চেষ্টা করেও সবসময় সৎ থাকতে পারিনি, অনেক সময় বাধ্য হয়েই ঘুষ নিতে হয়েছে। না হলে আমাকে সুদূর গ্রামান্তে পাঠিয়ে দেওয়া হতো, অথবা আমার লাশটা খুঁজে পাওয়া যেত কোনো একটা এদো জঙ্গলে। এখন পাপস্থলনের চেষ্টা করছি, ধর্মকর্ম নিয়েই সময় কাটাই, আর রবীন্দ্রনাথ পড়ি। অত বড় মাপের ফিলোসফার খুব কমই জন্মেছেন, আর সে যাক। এরপর বলুন, আমি আপনাকে কি করে সাহায্য করতে পারি? একটা বিশেষ রহস্যময় ঘটনা। একই পরিবারে একই দিনে 5 জন খুন হয়েছিলেন। কল্যাণী সীমান্তে থাকাকালীন যার তদন্ত আপনিই শুরু করেছিলেন, মনে আছে কি সেই কেসটার কোনো কথা? আপনি কি আবার কেঁচো খুঁড়তে চাইছেন? সাপটি কিন্তু অনেক গভীরে। সাপটিকে চেনেন আপনি? চিনি, বেদের হাতটা সেখানে পৌঁছেও ছিল, কিন্তু একটা অদৃশ্য সুতো আছে, শেষ পর্যন্ত ফাইলটা ক্লোজ করে দিতে হয়েছিল। আপনারা তো নৃপেন সাহাকে অ্যারেস্ট করেছিলেন, কিন্তু প্রমাণ কোথায়? সে একই রাত্রেই তো আসল প্রমাণটিকে শেষ করে দেওয়া হলো। আসল প্রমাণ মানে? বৃহস্পতি বলে একটা মেয়ে, সে রাত্রে তাকেও তো খুন করা হয়েছিল। তার মানে আপনি বলতে চাইছেন বৃহস্পতিও ঘোষ বাড়ির খুনের সঙ্গে যুক্ত ছিল? না, বৃহস্পতিকে ব্যবহার করা হয়েছিল, অবশ্য এটা আমার অনুমান। বৃহস্পতি ঘোষ বাড়িতে রান্নার কাজ করত। হ্যাঁ, সেটা জানি, কিন্তু বৃহস্পতি যে এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল এটা আপনি অনুমান করছেন কিভাবে? বৃহস্পতিকে ইন্টারোগেট করার সময় তো আপনি পাননি। মিস্টার ব্যানার্জি, চার্জশিট আমি তৈরি করতে পারিনি, কারণ অনেক লিঙ্ক মিসিং। তবে আমি দুজনের নাম বলতে পারি, তাদের একটু নেড়ে চেড়ে দেখুন, রিয়েল স্টোরিটা পেয়ে যেতে পারেন। অর্থাৎ কেন ঘোষ বাড়ির 5 জনকে খুন করা হলো, কেন বৃহস্পতি সে রাত্রে মার্ডার হলো, খুনের মোটিভটাই বা কি? মোটিভটা আপনি জানতে পারেননি? একটু আন্দাজ করতে পেরেছিলাম, সূত্রগুলো আপনাকে দিয়ে দিচ্ছি। অবনী ঘোষের একটা পাস্ট ছিল, উনি রাজনীতি করতেন, এমএলএও হয়েছিলেন। নিপতি সাহ অবনীবাবুর দলেরই লোক, অবনী ঘোষের জুনিয়র। অবনী ঘোষের একটি সুন্দরী মেয়ে ছিল, শর্মিষ্ঠা ঘোষ। নৃপেন সাহা লোকটি খুব একটা সুবিধের লোক নন, শর্মিষ্ঠার সঙ্গে একটা ইললিগাল অ্যাফেয়ার্সও ছিল, মেয়েটি নাকি প্রেগনেন্ট হয়ে পড়েছিল। অবশ্য ফরেন্সিক রিপোর্ট তো তাই বলছে, কিন্তু এর মধ্যে শর্মিষ্ঠার এক প্রণয়ী জোটে। নৃপেনের তখন 2 অশান্তি, 1 মিসেস সাহা এটিকে ভালো চোখে মেনে নেননি, আবার প্রণয়ের নিজোটার জন্য শর্মিষ্ঠার মুখ ফিরিয়ে নেওয়া। নৃপেন সাহাকে সন্দেহ করার 3 কারণ ছিল, প্রথম 2 তো বললাম, গৃহ অশান্তি, প্রেমে প্রতিদ্বন্দ্বী, এবং ভাইটাল যেটা হচ্ছে সেটা হচ্ছে পলিটিক্যাল পাওয়ার জেলাসি। হয়তো সবগুলো নিয়ে একটা মোটিভ, অথবা এর যে কোনো একটাই মেন মোটিভ। বেশ, তাই যদি হয় নৃপেন সাহার রাগ থাকবে অবনী ঘোষ আর শর্মিষ্ঠা ঘোষের ওপর। বাট হোয়াই অবনী ঘোষের স্ত্রী, মা এবং বছর 12 একটা ছেলের ওপর? এইসব প্রশ্নের উত্তর পেতে গেলে কয়েকজনকে নেড়ে চেড়ে দেখতে হবে। তারা কে কে? নৃপেন সাহার বাড়িতে একজন কাজের লোক আছে, বাইরের পরিচয় কাজের লোক। আর হ্যাঁ, ওই কাজের লোকটি হচ্ছে ওর ডান হাত। আর শর্মিষ্ঠা একটি ছেলেকে ভালোবাসত, খুব সম্ভবত তার নাম ছিল পলাশ। পলাশ সম্বন্ধে এর থেকে বেশি কিছু জানা যায়নি। ঘটনার পর থেকে সে নিপাত্তা, কলকাতার এই জনঅরণ্যে এক পলাশকে কি আর খুঁজে পাবেন? সে যাই হোক, সেটা আপনার ব্যাপার। তারপর নৃপেন সাহার মেয়ে সম্ভবত বাবের বিরুদ্ধে সে কিছু একটা স্টেটমেন্ট দিয়েছিল। প্র্যাকটিক্যালি ওই স্টেটমেন্টের উপর নির্ভর করেই আমরা নৃপেন সাহাকে অ্যারেস্ট করি, কিন্তু মেয়েটি পরে উল্টোপাল্টা বকা শুরু করে। উল্টোপাল্টা মানে? যে স্টেটমেন্ট সে দিয়েছিল সেটা নাকি পুলিশের জুলুমে বাধ্য হয়ে। তা মহিলা এখন কোথায় থাকেন? নৃপেন সাহা ছাড়া পাওয়ার পরই তড়িঘড়ি করে মেয়েটির বিয়ে দিয়ে দেন কলকাতারই কোনো এক ডাক্তারের সঙ্গে। ঠিকানাটা জানেন না? আমি আর জানার চেষ্টা করিনি। আর কে আছেন? নৃপেন সাহার স্ত্রী।
কিন্তু উনি তো পাগল। সত্যি কি উনি পাগল? পাগল নয় বলছেন? বাজিয়ে দেখুন। আর একটা ইনফরমেশন দিন, ঘোষবাড়ির মার্ডারগুলো কখন হয়? পোস্টমর্টেমের রিপোর্ট বলছে দুপুর 3টে থেকে বিকেল 5টার মধ্যে। নৃপেন শাহ তো পরম বৈষ্ণব, শুনলাম বাড়িতে প্রায়ই কীর্তনের আসর বসে। ফাইল ক্লোজ হয়ে যাওয়ার পর লোকটা যেন হঠাৎই বদলে যায়, কে জানে ওর ভেক কিনা। তবে ও যে পার্টিতে বিলং করতো সম্ভবত পার্টি ওকে তাড়িয়ে দিয়েছিল, এটাও আমার কাছে একটা রহস্য। যে কোনো পলিটিক্যাল পার্টিতে এ ধরনের কিছু লোক থাকে, এখনও আছে, পার্টি সেখানে চোখ বুঝে থাকে। কিন্তু নৃপেন শাহকে পার্টি থেকে যে কেন ছাড়িয়ে দিল সেটা আমার জানা হয়নি। আপনি যখন নতুন করে তদন্তে নেমেছেন এটারও খোঁজ নিন। মিস্টার সরকার, আপনাকে অনেক ধন্যবাদ, কিছু মূল্যবান তথ্য আমায় দিলেন, দরকার হলে আবার বিরক্ত করব। আচ্ছা আজ চলি। লোকটা কিন্তু কাল সাপ, যা করবেন সাবধানে, ওর ছোবল কিন্তু মারাত্মক। আপনার সতর্কবাণীর জন্য আরও একবার ধন্যবাদ জানাচ্ছি, আমি অ্যালার্ট থাকব। কয়েকদিন পর একদিন সন্ধ্যায় বিজয় এসে হাজির। তাঁর কাছ থেকে যা জানা গেল তা অনেকটা এইরকম। তার মা যেদিন খুন হন সেদিন সন্ধ্যার আগে বাড়িতে এসেছিল। তার কাছে ছিল এক হাঁড়ি মিষ্টি আর একটি বড় চকলেট। এর আগে তার মা তাকে অনেক চকলেট খাইয়েছে, সে বায়না করতো বলে, কিন্তু অত বড় চকলেট আগে তার মা তাকে কোনোদিনও দেয়নি। তার মায়ের কাছে পাওয়া গিয়েছিল প্রায় 1200 টাকা। 1200 টাকা তখনকার দিনে অনেক। তার মা মাটির ভাড়ে টাকা জমাতেন। সপ্তাহখানেক আগে বিজয়ের জ্বর হয়েছিল, সবাই বলেছিল ডাক্তার দেখাতে, তাই হয়তো টাকার ভাড়টা ভেঙেছিল তার মা। এরপর নীলের তদন্ত করা পুরো তথ্য জেনে বিজয় নিষ্ক্রান্ত হলো। রাত 10টার সময় নীলার মানুষ ঘোষবাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। গল্পটি বড় হওয়ার জন্য গল্পটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, দুদিনের মধ্যে আমাদের চ্যানেলেই আপলোড করা হবে। গল্পটির প্রথম পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। দ্রুত আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।